প্রণাম তো নাই, শুভেচ্ছা। শুভেচ্ছা, নমস্কার প্লিজ ভাইকে। স্যার, গুড মর্নিং স্যার। মর্নিং, দিস কল ইজ নাও বিং রেকর্ডেড। শুভদীপ স্টার্ট। গুড মর্নিং টু ওয়ান এন্ড অল প্রেজেন্ট হিয়ার। টুডে ইজ দ্য সিক্সথ ডে অফ এন ICPS স্পন্সার্ড অনলাইন ওয়ার্কশপ অন তর্ক সংগ্রহ অফ অন্নম ভট্ট। On behalf of the Department of Philosophy, Government General Degree College, Man Budget 2, I welcome you all. Today we have with us Professor Pradyot Kumar Mondal, retired Department of Philosophy, University of Burdwan, former UGC Emeritus Professor in Philosophy. Professor Mondal has done his bachelor's and master's degree from the Presidency College under the University of Calcutta, and received his PhD degree in Vishwabharati Shantiniketan from the Department of Philosophy and Comparative Religion, Vishwabharati Shantiniketan. He has a vast experience of teaching with more than a period of 40 years, successfully supervised more than 20 MPhil scholars and 15 PhD scholars. He has successfully administered various administrative positions and has many additional academic activities on invitations, delivered special lectures at various universities and colleges. He has presented many papers on various philosophical issues in different national and international seminars and workshops. His articles have been published in different national and international journals and books. Professor Mondal specializes in Indian philosophy, especially on Naya Vaisheshika philosophy and many other Indian philosophy as well, and has edited and authored books like Bharatiya Darshana, based on the classical Indian philosophy, Vaisheshika Darshana, based on Vaisheshik Sutra, and Prashasta Padir Darshan, based on Prashasta Padabhasha. Our college is pleased and privileged to have you, sir, for gracing in online workshop. Now I would like to request Professor Mondal to kindly deliver our fifth textual lecture on Tarko Sangraha of Annam Bhatta. Over to you, sir. আমি প্রথমেই মানবাজার গভর্নমেন্ট কলেজের অধ্যক্ষ এবং অন্যান্য শিক্ষকদের আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই আমাকে ইনভাইট করার জন্য। আমি অ্যাকচুয়ালি এখানে টেক্সট রিডিং এর ব্যাপারটা গুরুত্ব দিয়েছি বা দেব, যে অন্নম ভট্টের তর্ক সংগ্রহে যেভাবে জ্ঞান ব্যাখ্যা করা হয়েছে আমি তার মধ্যে সীমাবদ্ধ থাকি। আমি ন্যায় দর্শন বা বৈশেষিক দর্শনের মতামত নিয়ে এখানে আলোচনা করব না। আমি কেবলমাত্র তর্ক সংগ্রহ এবং তর্ক সংগ্রহের উপর টিকা, তর্ক সংগ্রহ দীপিকা, এর মধ্যে যে তথ্য আছে সেটা ছাত্রদের কাছে ব্যাখ্যা করার চেষ্টা করব। এখন প্রথমেই আমি গ্রন্থ সম্বন্ধে দু এক কথা বলে নিই। গ্রন্থের নাম তর্ক সংগ্রহ, লেখক অন্নম ভট্ট। কিসের জন্য লেখক লিখেছেন বইটা? না, বিভিন্ন ন্যায়শাস্ত্রে যে জ্ঞানতত্ত্বের আলোচনা আছে সেগুলোকে সংক্ষিপ্ত করে ছাত্রদের, বিশেষ করে ওর অন্নম ভট্টের ভাষায় বালানাং সুখবোধায়, অর্থাৎ বালকদের আনন্দ দেওয়ার জন্য সোজা ভাবে, সোজা কথায় এই তথ্যগুলো তিনি দিয়েছেন। এই ধরনের গ্রন্থকে আমরা বলি প্রকরণ গ্রন্থ। অ্যাকচুয়ালি ন্যায়ের ঐতিহ্যে দেখা যায় যে দুটি বিখ্যাত প্রকরণ গ্রন্থ আছে, একটা হচ্ছে অন্নম ভট্টের তর্ক সংগ্রহ, আর একটা হলো বিশ্বনাথের ভাষা পরিচ্ছেদ। আমরা সাধারণত এই তর্ক সংগ্রহ গ্রন্থটাকে বর্ণ পরিচয় প্রথম ভাগ আর ভাষা পরিচ্ছেদকে বর্ণ পরিচয় দ্বিতীয় ভাগের সঙ্গে তুলনা করে থাকি।
তাহলে বোঝাই যাচ্ছে যে খুব প্রাথমিক যারা শিক্ষার্থী, যারা প্রবেশ করছে ন্যায় দর্শনে, তাদের জন্য এই গ্রন্থ লেখা। যদিও গ্রন্থের মধ্যে যা আছে বুঝতে অনেক শিক্ষকেরই ঘাম ছুটে যায়, কিন্তু সে কথা স্বতন্ত্র। তো 1 নম্বর অন্তত ওই গ্রন্থের যেটা লিখতে চেয়েছেন সেটা হচ্ছে খুব সোজা ভাষায় ন্যায়ের মূল তথ্যগুলো দেওয়া। প্রকরণ গ্রন্থের কাজই তাই। তাহলে 1 নম্বরটা নিজের যে বক্তব্য এখানে কিছু আছে তা নয়, 1 নম্বর তো যা বলেছেন সবটাই হচ্ছে কোনো না কোনো ন্যায় গ্রন্থের কথা। ন্যায় গ্রন্থে যে কথাগুলো আছে সেই কথাগুলোই তিনি সহজ সরল ভাষায় সংক্ষিপ্ত করে, কোনো জায়গায় সংক্ষিপ্ত করেছেন, কোনো জায়গায় বিস্তারিত করেছেন, করে ছাত্রদের উপযোগী করে বলা। ছাত্রদের উপযোগী করে বলতে গিয়ে অনেক সময় হয়তো একটুখানি কি বলবো বিস্তার লাভ করে, যেটা হয়তো বলার কথা নয় সেটাও হয়তো বলতে হয়, কিংবা অনেক কথা হয়তো বলেন না ইচ্ছা করে যাতে ছাত্ররা জটিলতার মধ্যে না যায়, সেই জন্য অনেক প্রসঙ্গই তিনি তুলে নেন। সেই জন্য ন্যায়ের যে সামগ্রিক ব্যাখ্যা বা বিশ্লেষণ তার সব স্বাদটা এখানে পাওয়া যায় না, কারণ এখানে তিনি অনেক গুরুত্বপূর্ণ জিনিস বলেননি, অথচ হয়তো কোনো অপ্রয়োজ্য জিনিস বেশি বলেছে। এটা কিসের জন্য করেছেন? না যাতে ছাত্রদের উপরে চাপটা না পায়, ছাত্রদের উপরে যাতে তত্ত্বের গুরুত্বটা বসে মাথায় চেপে না বসে। তাহলে সহজ সরল ভাষায় ন্যায়ের জ্ঞানতত্ত্বের কথাগুলো বলা, এই হচ্ছে তার উদ্দেশ্য। প্রকরণ গ্রন্থ হিসেবে অতি প্রসিদ্ধ গ্রন্থ হচ্ছে 1 নম্বরটা, এবং আমার মনে হয় যে প্রতিটি শিক্ষক এবং ছাত্রদের এই গ্রন্থটা একদম ধরে ধরে, যেটাকে টেস্ট রিডিং বলা হয়, ধরে ধরে একবারে লাইন বাই লাইন পড়াশোনা করা উচিত। তা নইলে ছাত্রদের তারা শিক্ষা দিতে পারবে না। আমরা এখন চলে যাই 1 নম্বরের টেক্সটের কথায়। 1 নম্বরের টেক্সট প্রথমে যেটা লিখেছিলেন তর্ক সংগ্রহ, তারপরে তিনি নিজেই একটা টিকা লিখেছিলেন, সেই টিকা গ্রন্থটার নাম হচ্ছে দীপিকা। কেউ কেউ তর্ক দীপিকাও বলেন, এমনিতে আমরা দীপিকা বলি। তো দীপিকা টিকাতে কি করা হয়েছে, না দীপিকা টিকাতে তর্ক সংগ্রহের বক্তব্যটাকে আরো ব্যাখ্যা করা হয়েছে। তর্ক সংগ্রহের যে ব্যাখ্যাটা হয়তো ছেলেদের কাছে দুর্বোধ্য লেগেছে সেগুলোকে পরিষ্কার করা, কারণ বলাই হয়েছে যে অতি এখানে ন্যায় কথাগুলো বলা হয়েছে, সেখানে তো দুর্বোধ্য হবে বহু জায়গায়, সেগুলোকে পরিষ্কার করার প্রয়োজন তিনি বোধ করেন পরবর্তীকালে। সেজন্য 1 নম্বরটা নিজেই একটা টিকা লেখেন, নিজে টিকা লিখেন, নিজে টিকা লিখেন যে যাতে করে যে যে জায়গায় বেশি, যে যে জায়গায় বেশি অস্পষ্ট লেগেছে বা যেখানে সংক্ষিপ্ত লেগেছে সেগুলোকে আবিষ্কার করার জন্য তিনি দীপিকা টিকাতে সেগুলোকে ব্যাখ্যা করেছেন। বলাই বাহুল্য যে দীপিকা টিকাই একমাত্র টিকা নয়, এই 1 নম্বরের তর্ক সংগ্রহের উপর অন্তত 28 থেকে 30টা টিকা আছে। তারা সব কি করেছে, তারা তর্ক সংগ্রহ এবং দীপিকার ব্যাখ্যা দিয়েছে। কালকে আমার এক ছাত্র বলল যে আপনি যেটা বলবেন এটা অনেকেই বলেছে, প্রশ্ন হচ্ছে অনেকে বলাটা মানে এক বলা মানেই হচ্ছে যে একজন বলেছে মানে সব শেষ হয়ে গেছে, এটা কখনো মনে করা উচিত না, তাহলে এখানে 30টা টিকা গ্রন্থ রচিত হতো না তর্ক সঙ্গে, একই বিষয়ের উপরে 30টা টিকা গ্রন্থ ভাবা যায় না। সেই টিকা গ্রন্থ গুলো কি কাজ হচ্ছে, দীপিকাতে এবং তর্ক সংগ্রহে যা কিছু আছে সেগুলোকে আরো বিস্তারিত করা।
তো আমরা সমস্ত টিকার কথা বলবো না, কোন কোন ক্ষেত্রে হয়তো কোন কোন টিকার কথা উল্লেখ করব, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দীপিকাটা টেক্সটটা পড়ব, তর্ক সংগ্রহ টেক্সটটা পড়ব। তর্ক সংগ্রহ টেক্সটের প্রত্যেকটা পদের মানে আমরা বার করব, তারপরে দীপিকা টিকার ব্যাখ্যাটা আমরা করব। কোন কোন ক্ষেত্রে হয়তো আমরা অন্য কোন টিকার কথা উল্লেখ করব, তাছাড়া এর মধ্যেই সীমাবদ্ধ থাকবো। সুতরাং ন্যায় দর্শনের কথা আমি বলছি না, আমি কি জানি, আমার জ্ঞান এখানে প্রকাশ করার কোনো অবকাশ নাই, কারণ আমি এখানে সীমাবদ্ধ। তর্ক সংগ্রহ এবং দীপিকার মধ্যে সীমাবদ্ধ, তর্ক সংগ্রহ এবং দীপিকাতে যা লেখা আছে তার বাইরে আমি জানা থাকলেও আমি ছাত্রদের এখানে অন্তত এই টেক্সট রিডিং এ সেগুলো বলবো না। আমি ওই টেক্সটে যা আছে তার ব্যাখ্যা দিব, এবং আমার বলা থাকলো যদি কোনো শ্রোতার যদি কোথাও অসুবিধা বোধ হয় আমাকে বলা, আমার দৃষ্টি আকর্ষণ করা, আমি সেটাকে আরো পরিষ্কার করব। কারণ আমি খুব প্যাসিভ মানে হিয়ার আর পছন্দ করি না, আমি চাই সক্রিয় শ্রোতা। সুতরাং তোমাদের যেরকম জিজ্ঞাসা আসবে, যেরকম দরকার হবে বললে আমি সেই প্রসঙ্গে আরো কথা বলব। আমি 2 মিনিটের একটা বিরতি নিচ্ছি, 2 মিনিটের মধ্যেই আমি এসে টেক্সট শুরু করব। কোনটা কোনটা আমি জানি না। হ্যালো স্যার, কাইন্ডলি আনমিউট ইউর সেলফ কল্যাণ স্যার। স্যার একটু বিরতি নিয়েছেন, 2 মিনিট পরে স্যার শুরু করবেন।
ভিডিওটা অফ করা থাকলে বলে দেবেন। আচ্ছা আমি এবার ভিডিওটা অফ করে দিচ্ছি, টেকনিক্যাল কিছু কারণে আমি ভিডিওটা অফ করে দিচ্ছি। আমি বলছি এবং আমি যারা শুনছেন যাদের জিজ্ঞাসা কিছু আছে আমি এটা শুনে সেভাবে উত্তর দেব। এই গ্রন্থটা তর্ক সংগ্রহ, এখানে অনেক লেকচার হয়ে গেছে, আমি বইটা এটা ষষ্ঠ দিনে আমি বলছি। এখানে কিছু পদার্থের কথা বোধ হয় আলোচনা হয়েছে, আমি জানি না জ্ঞানতত্ত্বের কথা কতটা আলোচনা হয়েছে বা হবে। তো এই ধরনের মিশ্রণ এই বইটার এটা মিশ্রণ করে পড়ানো হচ্ছে, একটা হচ্ছে পদার্থ তত্ত্ব আর একটা হচ্ছে প্রমাণ তত্ত্ব। জয়ন্ত ভট্ট বলেছিলেন প্রমাণ প্রমাতা প্রমেয় এগুলো হলো জ্ঞানের আমাদের সব এক একটি স্তম্ভ। তা প্রমাণ প্রমেতা এগুলো হচ্ছে আমাদের জ্ঞানকাণ্ডের কথা, প্রমাণ কাণ্ডের কথা। আর প্রমাণের দ্বারা যাকে জানা যায় সেটা হচ্ছে প্রমেয় তত্ত্ব। তর্ক সংগ্রহের প্রমেয় তত্ত্ব হচ্ছে বৈশেষিক সম্মত, আর প্রমাণ তত্ত্ব হলো জ্ঞান ন্যায় সম্মত। গ্রন্থটার বৈশিষ্ট্যটা খেয়াল রাখো, গ্রন্থটার প্রমেয় খণ্ডটা হলো বৈশেষিক সম্মত। কেন না, বৈশেষিকরা সাতটি পদার্থ স্বীকার করেন, সেই সাতটি পদার্থই ওই দর্শনে প্রমেয়, কিন্তু তারা প্রমাণ স্বীকার করেন দুটি, প্রত্যক্ষ আর অনুমান। আর ন্যায়সম্মত প্রমাণ তত্ত্ব হচ্ছে প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ চারটে প্রমাণ। তাহলে তর্ক সংগ্রহে কি পাচ্ছে দেখবে, চারটে প্রমাণ পাচ্ছ। তাহলে প্রমাণ খণ্ডে ন্যায় আর প্রমেয় খণ্ডে বৈশেষিকরা সাতটি পদার্থ স্বীকার করেন, এখানে দেখবে সাতটি পদার্থ আলোচনা করা আছে। নৈয়ায়িকরা কিন্তু ১৬টি পদার্থ স্বীকার করে, এখানে কিন্তু ১৬ পদার্থের আলোচনা হয়। তাহলে প্রমেয় তত্ত্বে এসে বৈশেষিক আর প্রমাণ তত্ত্বে এসে ন্যায়, ন্যায় বৈশেষিকের একটা সংমিশ্রণ। এটা চালু হলো, চালু হয়েছে কবে থেকে, উদয়নাচার্যের কাল থেকে। প্রথম দিকে প্রাচীন ন্যায় ন্যায়ের ধারাতে আলোচিত হয়ে এসেছে, গৌতম থেকে শুরু করে, গৌতম বাৎসায়ন উদ্ধত কর জয়ন্ত ভট্ট সমস্ত এরা হচ্ছে প্রাচীন ন্যায়, এরা নিজেদের মতো করে তারা আলোচনা করেছে। উদয়নাচার্যের কাল থেকে এসে দেখা গেল ন্যায় আর বৈশেষিকদের সংমিশ্রণ, সেখানে বৈশেষিকদের পদার্থ তত্ত্ব আর ন্যায়ের প্রমাণ তত্ত্ব নিয়ে আলোচনার ধারা কিরণাবলীতে আমরা পাচ্ছি এই ধারাটা। পরবর্তীকালে বিশ্বনাথ ন্যায় পঞ্চানন অন্নম ভট্ট এরা সব আলোচনা করেছেন, কিন্তু সবাই যে একইভাবে আলোচনা করেছেন তা নয়। মনে হচ্ছে প্রমেয় তত্ত্ব থেকে প্রমাণ তত্ত্বে যাচ্ছে কি করে? প্রমেয় তত্ত্ব মানে হচ্ছে যার জ্ঞান হয়, প্রমাণ তত্ত্ব মানে যার দ্বারা জ্ঞান হয়। তাহলে জ্ঞানের করণ আর জ্ঞানের বিষয় সম্পূর্ণ আলাদা, কারণ জ্ঞান হতে গেলে একদিকে জ্ঞাতা থাকে আরেকদিকে বিষয় থাকে। জ্ঞাতা বিষয়টাকে জানে, যার দ্বারা জানে সেটা হলো প্রমাণ, আর যাকে জানি সেটা হলো প্রমেয়। তাহলে প্রমেয়ের আলোচনা আমি শুরু করলাম পদার্থ তত্ত্ব দ্রব্য দিয়ে, আমি কি করে এবারে ন্যায়ের প্রমাণ তত্ত্বে ঢুকব? বিভিন্ন ভাবে ঢুকেছে, একটা পথ নয়, বিভিন্ন গ্রন্থকার বিভিন্ন ভাবে বৈশেষিক থেকে ন্যায় ঢুকে গেছে। কিরকম ভাষা পরিচ্ছেদে, যেমন বিশ্বনাথ দ্রব্যের আলোচনা শুরু করলেন, সাতটা পদার্থের আলোচনা হবে, দ্রব্য গুণ কর্ম সাম্য বিশেষ সমবায় অভাব। উনি ওখানে অভাবের উল্লেখ করেননি, ছটা পদার্থের উল্লেখ করেছেন, করে দ্রব্য পদার্থ আলোচনা শুরু করে তিনি নবম পদার্থে গিয়ে নবম দ্রব্যে আত্মাতে আলোচনা আরম্ভ করলেন। আত্মার আলোচনা করতে করতে হঠাৎ আত্মার গুণ হিসাবে তিনি জ্ঞানে প্রবেশ করলেন। তাহলে কি করছিলেন? প্রমেয় আলোচনা করছিলেন, দ্রব্য প্রমেয় থেকে হঠাৎ তিনি কোথায় ঢুকলেন?
প্রমাণ। ওই আত্মার গুণ হিসেবে জ্ঞানের আলোচনায় আসলেন, জ্ঞানের আলোচনাতে এসে তিনি চলে গেলেন প্রমাণতত্ত্বে। এখানে তর্ক সংগ্রহে আমরা ওই ধারাটা পাই না, কিন্তু অন্য একটা ভিন্ন ধারা পাই। কি পাই না? এখানে সপ্ত পদার্থের মতো দ্রব্য দিয়ে শুরু হলো, প্রমেয় দিয়ে শুরু হলো আলোচনা, প্রমেয়ের আলোচনা করে দ্রব্য আলোচনা শেষ করে গুণের আলোচনায় আসলো। গুণের আলোচনায় এসে বুদ্ধি একটা গুণ, 24 প্রকার গুণ বৈশেষিক সম্মত, সেই 24 প্রকার গুণের মধ্যে বুদ্ধিতে এসে আমি ঢুকে গেলাম এবারে জ্ঞানতত্ত্বে। বুদ্ধি যেহেতু জ্ঞান, সেহেতু সেখান থেকে এসে পুরো প্রমাণতত্ত্বে চলে গেলাম। তাহলে প্রমাণ প্রমেয় তত্ত্ব থেকে আমি চলে শিফট করে চলে আসছি প্রমাণতত্ত্বে। ন্যায় বৈশেষিক দর্শনের এই যে নতুন ধারাটা, এটাতে দেখা যায় প্রমেয় হিসাবে 7টি পদার্থ আর প্রমাণ হিসাবে 4টি প্রমাণ। আমরা এই কথাগুলো মাথায় রেখে, ওই 7টি পদার্থকে প্রমেয় হিসেবে রেখে, আমরা এবারে বুদ্ধির আলোচনাতে এসে তর্ক সংগ্রহের জ্ঞানের আলোচনায় ঢুকব। এই তর্ক সংগ্রহে কোনো কারিকা নাই তো, 2 লাইনের যেগুলো কারিকা ভাষা পালি ছেদে আমরা পাই, কারিকা সংখ্যা 368টা মোট কারিকা ভাষা পরিচ্ছেদের, কিন্তু এখানে সেরকম কারিকা নেই। কিন্তু এখানে এক একটা নাম্বারিং আমরা করেছি। কিভাবে নাম্বারিং করেছি? যেমন দ্রব্যের আলোচনাতে একরকম নাম্বারিং শুরু করেছি, 1, 2, 3, 4 করে। আবার গুণের যখন আলোচনা শুরু হলো, আবার 1, 2 করে গুণের সংখ্যা করেছি। এই হিসেবে 27 নম্বর যে অনম্বটের আলোচনা, সে অনম্বটের যে তর্ক সংগ্রহ, সেটা 27 নম্বরে গিয়ে আমরা পাই বুদ্ধির আলোচনা। যে অর্থাৎ 24 প্রকার গুণের মধ্যে বুদ্ধি, বুদ্ধিতে এসে 27 নম্বরে এসে বুদ্ধি গুণটা আমরা পেলাম। 27 নম্বর বুদ্ধিটা পেয়ে এবারে বুদ্ধি থেকে আমরা প্রমাণতত্ত্বে ঢুকব। সেখানে প্রথমেই তিনি বুদ্ধির লক্ষণ দিলেন। কি লক্ষণ দিলেন? সর্ব ব্যবহারহ হেতুর গুণ বুদ্ধির জ্ঞান। সর্ব ব্যবহার হেতুর গুণ বুদ্ধির জ্ঞান। আমি কিন্তু টেক্সট ধরে পড়াবো বলেছি, সুতরাং প্রতিটা পদের মানে আমরা করে যাব এবং সেই পদটা কেন প্রয়োজন তারও উল্লেখ করব। সর্ব ব্যবহার কথার মানে হচ্ছে সকল প্রকার ব্যবহার। এখানে নীলকণ্ঠ বলছিলাম যে নীলকণ্ঠ একজন টীকাকার এই তর্ক সংগ্রহ এবং দীপিকার উপরে। নীলকণ্ঠ ব্যবহার বলতে এখানে শব্দ ব্যবহার বুঝি। কেন শব্দ ব্যবহার বুঝেছেন না? নীলকণ্ঠর বক্তব্য হচ্ছে, আমরা যা কিছু ব্যবহার করি না কেন, তা ভাষায় প্রকাশ করি, ভাষায় প্রকাশ করেই ব্যবহার করি। সেই ব্যবহার যদি শুধু ভাষা দিয়ে না বলি, তাহলে তো সেই ব্যবহার বোঝা যায় না। কিন্তু পরবর্তীকালে বহু টীকাকার বলেছেন, ওইভাবে শুধু শব্দ ব্যবহার না বলে, ব্যবহার মানে সকল প্রকার আমাদের আচরণ এবং শব্দ ব্যবহার সবটাকেই বুঝতে হবে। এই সর্ব ব্যবহারের হেতুরূপ গুণ, সেই হলো বুদ্ধি এবং জ্ঞান। সর্ব ব্যবহারের হেতু, তার মানে সকল প্রকার যে ব্যবহার আমরা করি, শব্দ ব্যবহার বলো, অন্য আচরণ বলো, তার যে হেতু, সেই হেতুটাকে আমরা বলছি জ্ঞান, এবং সেই জ্ঞান পদার্থ হলো গুণ। সর্বভাবে হেতুর গুণ বুদ্ধির জ্ঞান, এই বুদ্ধি বা জ্ঞান। এই বুদ্ধির জ্ঞানম কথাটার মানে হচ্ছে, এখানে বলে দিলেন যে ন্যায় দর্শনে বুদ্ধি মানে জ্ঞান, জ্ঞান মানেই বুদ্ধি। তাহলে বুদ্ধির জ্ঞানম মানে এখানে বুদ্ধিরও ডেফিনিশন বলা যাবে, এটাকে জ্ঞানেরও ডেফিনিশন। যে আমি যে ডেফিনিশন দিলাম সেটা বুদ্ধিরও ডেফিনিশন, জ্ঞানেরও ডেফিনিশন। সেই ডেফিনিশনটা কি? সর্বব্যবহার হেতুর গুণ বুদ্ধির জ্ঞান। এবার আমরা দীপিকাতে যাই। দেখো দীপিকা কি করছে, এটা কি তো ব্যাখ্যা করছে, আমরা এই লক্ষণটা দীপিকা কিভাবে ব্যাখ্যা করছে সেটাই যাব। বুদ্ধির লক্ষণম আহ সর্বেতি, ওই সর্ব ব্যবহার ইত্যাদি কথার দ্বারা বুদ্ধির লক্ষণ বলা হল। কালাদি অতিব্যাপ্তি বারণায় গুণ,
গুণ শব্দটা বললাম কেন, সর্বব্যবহার হেতুর গুণ বললাম কেন, না সর্বব্যবহারের হেতু যদি শুধু বলতাম, যদি বলতাম সর্বব্যবহার হেতুর গুণ বুদ্ধির জ্ঞান, সর্বব্যবহার হেতু বুদ্ধির জ্ঞান, তাহলে দাঁড়াতো যে সর্বব্যবহারের যে হেতু সেই হলো বুদ্ধি। কিন্তু তাহলে কি হবে, কালাদিতে অতিব্যাপ্তি হবে, কারণ কালাদিও সর্বব্যবহারের হেতু, কাল মানে কাল দিক প্রভৃতি, এইগুলো হলো সর্বব্যবহারের ক্ষেত্রেই দরকার হয়। সেই জন্য সর্বব্যবহারের হেতু বললে পরে কালাদিতে অতিব্যাপ্তি হবে, ওই অতিব্যাপ্তি বারণের জন্য আমাকে গুণ শব্দটা বলতে হলো। সর্বব্যবহারের হেতুরূপ যে গুণ পদার্থ সেই হলো জ্ঞান, কালাদি গুণ। কাল একটা দ্রব্য, নাই শিশির দর্শনে কাল হলো দ্রব্য, দিক হলো দ্রব্য, সুতরাং এগুলোতে অতিব্যাপ্তি আর থাকছে না। অতএব বুদ্ধির লক্ষণ আমার নির্গুণ করতে করতে হলো কি, সর্বব্যবহার হেতুর গুণ বুদ্ধির জ্ঞান। আবার এই সর্বব্যবহার হেতু কেন বললাম সেটার ব্যাখ্যা দিচ্ছেন, রূপাদি অতিব্যাপ্তি বারণে সর্বব্যবহার, শুধু যদি গুণ বলতাম সর্বব্যবহার না বলে যদি বলতাম গুণ বুদ্ধির জ্ঞান, দেখো দুটো পদ বলেছিলাম, সর্বব্যবহার হেতুর গুণ, গুণ একটা আর সর্বব্যবহারের হেতু একটা, তা আমি যদি গুণ না বলতাম তাহলে কি হতো আর সর্বব্যবহার না বললে কি হতো, তার ব্যাখ্যা দেওয়া হচ্ছে। প্রথমে গুণের কথাটা বললেন যে আমি যদি গুণ শব্দটা না দিতাম তাহলে কালাদিতে অতিব্যাপ্তি হতো, সুতরাং আমাকে গুণ বলতে হবে, আর যাতে রূপাদিতে অতিব্যাপ্তি না, তার মানে রূপ রস গন্ধ স্পর্শ এগুলো হচ্ছে রূপাদি, এই গুণ এগুলো হলো সব গুণ। তা আমি যদি শুনো গুণকে বলতাম যে গুণ বুদ্ধির জ্ঞান, তাহলে তো রূপ রস গন্ধ স্পর্শ এগুলোও জ্ঞান হয়ে যেত, এগুলোও তো বুদ্ধি হয়ে যেত, সেই জন্য আমাকে সর্বব্যবহারে হেতু বলা। তাহলে দুটো শব্দ ব্যবহার করেছি আমি দুটো কারণ, একটা হচ্ছে কালাদিতে অতিব্যাপ্তি বারণের জন্যে সর্বব্যবহার হেতু, সরি কালাদিতে অতিব্যাপ্তি বারণের জন্য গুণ, আর গুণ রূপাদিতে অতিব্যাপ্তি বারণের জন্য সর্বব্যবহার হেতু, এই দুটি শব্দ বা দুটি পদ তিনি নিলেন। এইভাবে বুদ্ধির লক্ষণ দেওয়ার পরে তিনি বুদ্ধির বিভাগ করতে বললেন সা দ্বিবিধা স্মৃতির অনুভবস্থ। দেখো এই সা মানে কে, বুদ্ধি, বুদ্ধিটা স্ত্রীলঙ্গ বলে সা হলো, সেই বুদ্ধি কিন্তু দ্বিবিধ, কি কি, স্মৃতি এবং অনুভব, একটা হলো স্মৃতি আর একটা হলো অনুভব। এই কথা বলার পরে তিনি চলে আসলেন স্মৃতির লক্ষণে, স্মৃতি আর অনুভবের মধ্যে স্মৃতির লক্ষণ, কারণ অনম্বরটা এখানে স্মৃতির লক্ষণ দিলেন কিন্তু অনুভবের কোনো লক্ষণ দিলেন না, দুই প্রকার জ্ঞানের মধ্যে স্মৃতির লক্ষণ দিলেন আর স্মৃতি ভিন্ন জ্ঞানকে অনুভব বললেন, অর্থাৎ অনুভবের পৃথক তিনি লক্ষণ দিলেন। তো স্মৃতির লক্ষণটা কি দিলেন, সংস্কার মাত্র জন্যম জ্ঞানম স্মৃতি, সংস্কার মাত্র জন্য জ্ঞান হলো স্মৃতি। সংস্কার, সংস্কার তিন রকম বৈশিষ্ট্য মতে, কি কি, বেগ স্থিতিস্থাপক এবং ভাবনা, ভাবনা সংস্কার মানে হচ্ছে যেগুলো জ্ঞান ধ্বংসের পরে আমাদের আত্মাতে থাকে তাকে আমরা বলি সংস্কার, সেগুলোকে ভাবনা সংস্কার। সেগুলো কোন একটা জ্ঞান হলো, জ্ঞানটা নষ্ট হয়ে গেল, তার সংস্কারটা থাকলো, সেগুলো হচ্ছে ভাবনা সংস্কার। এমনকি কোন একটা জিনিস দেখলে, যেমন ধরো একটা তাজমহল দেখলে, সেই তাজমহলের যেটা মানে ধারণাটা আমার ভিতর মধ্যে এসলো, তাজমহল দেখা হয়ে গেল, সেই জ্ঞানটা নষ্ট হয়ে গেল, কিন্তু তার একটা সংস্কার ভিতরে থাকলো, কোনো অন্য কোনো সময় সেই সংস্কার থেকে আবার জ্ঞান উৎপন্ন হয়, তখন সেটা হয় স্মৃতি। সেই জন্য বলা হচ্ছে সংস্কার মাত্র জন্য জ্ঞানম স্মৃতি, এই লক্ষণে সংস্কার জন্য, সংস্কার মাত্র জন্য আর জ্ঞান, তিনটে পদ আছে। দেখো একটা হচ্ছে সংস্কার মাত্র জন্য, এটাকে ভাঙলাম, সংস্কার মাত্র জন্য শব্দটাকে ভাঙলে পাবো দুটো, একটা হচ্ছে সংস্কার জন্য আর একটা হলো সংস্কার মাত্র জন্য। সংস্কার জন্য মানে হচ্ছে স্মৃতি হবে সংস্কার থেকে, সংস্কারটা মানে হচ্ছে যেটা আত্মাতে আমার একটা ধারণা
ছাপ রয়েছে কোনো জিনিসের, সেই সংস্কার থেকে উৎপন্ন জ্ঞান। জ্ঞানের দুই প্রকার, অনুভব আর স্মৃতি, এই দুই প্রকার। যদিও অনুভবের ব্যাখ্যা উনি এখানে করেননি, তবুও একটু না বললে তোমাদের স্মৃতির ব্যাখ্যাটা পরিষ্কার হবে না। সাধারণত আমরা ইন্দ্র দিয়ে জগৎকে জানি, তো ইন্দ্র দিয়ে জগতের বিভিন্ন পদার্থকে যখন জানি, তখন আমার ইন্দ্রিয় জগতের সঙ্গে সংযুক্ত হয়, জগতের বিভিন্ন পদার্থের সঙ্গে সন্নিকৃষ্ট হয় বলি আমরা, অর্থাৎ একটা সম্বন্ধ হয় পদার্থের সঙ্গে, আমাদের ইন্দ্রিয়ের একটা সম্বন্ধ হয়। সম্বন্ধের ফলে কি হয়, পদার্থটার আমার জ্ঞান। এই যে ইন্দ্রিয়ের সাহায্যে আমার পদার্থের জ্ঞান, এই জ্ঞানটাই অনুভব। আর এই পদার্থের জ্ঞান আমার ভিতরে হলো, তারপরে সেই জ্ঞানটা বিনষ্ট হয়ে একটা সংস্কার রেখে দিয়ে গেল, সেই সংস্কারটা উদ্বুদ্ধ হলো কোনো কিছুর দ্বারা, উদ্বুদ্ধ হলো হয়ে যে আবার জ্ঞান হলো, সেইটাকে আমরা বলি স্মৃতি। দেখো তাহলে ওয়েটা একদম রিভার্স, অনুভবটা আসছে কোথা থেকে, বাইরে থেকে। আমার ইন্দ্রিয় বাইরের পদার্থের জ্ঞান সংগ্রহ করছে, তো ইন্দ্রিয় আমার বাইরের পদার্থের জ্ঞান সংগ্রহ করছে, এটা হলো অনুভব। আর স্মৃতিটা হচ্ছে ঠিক তার উল্টো, স্মৃতিটা হচ্ছে আমার ভিতরেই আছে, সে তাকে আমি আবার উদ্বুদ্ধ করলাম, ভিতর থেকেই আমি পেলাম, আমার আত্মাতে সংস্কার আছে, সেইখান থেকেই আমি জ্ঞানটা পেলাম। সেই জন্য সেটা সংস্কারও জন্য, সেটা পদার্থ জন্য কখনোই নয়। অনুভব আর স্মৃতির জন্য ওই জন্য তফাত করার একটা সহজ উপায় হলো, পদার্থের উপস্থিতিতে পদার্থের জ্ঞান হলে অনুভব, আর পদার্থের অনুপস্থিতিতে সংস্কার থেকে যদি জ্ঞান উৎপন্ন হয়, সেই জ্ঞানটা হবে স্মৃতি। দুটোই জ্ঞান, আমি যখন পরে যখন স্মরণ করছি সেটাও আমার জ্ঞান, সেটা স্মৃতি, আমার সংস্কার থেকে আসছে। কিন্তু যখন পদার্থকে আমি সরাসরি ইন্দ্র দিয়ে পাচ্ছি পদার্থের উপস্থিতিতে, তখন হচ্ছে এটা অনুভব। আর পদার্থের উপস্থিতিটা থাকবে না, সংস্কারের ক্ষেত্রে পদার্থটা থাকবে না। হ্যাঁ, পদার্থ থাকলে তো আমি অনুভবই করতে পারবো, অনুভব করতে পারছি না, অনুভব করতে পারছি না, কিন্তু আমার অনুভব যেটা করেছিলাম সেটা আমার ভিতরে রয়েছে, সংস্কার হয়ে সেই সংস্কারটা উদ্বুদ্ধ হচ্ছে। এই সংস্কারটি কিরকম, ধরো আমি বলছি একটা অ্যাক্সিডেন্ট দেখলাম, অনুভব হলো, সেই অ্যাক্সিডেন্টটা দেখার ফলে আমার অন্য একটা অ্যাক্সিডেন্টের সংস্কার উদ্বুদ্ধ হলো, আগে কোনো দেখা, সেই সংস্কারটা উদ্বুদ্ধ হয়ে সেই সেই অ্যাক্সিডেন্টের জ্ঞান, সেই অ্যাক্সিডেন্টের জ্ঞানটা আমার কাছে স্মৃতি, এই অ্যাক্সিডেন্টের জ্ঞানটা আমার কাছে, এটা আমি সামনাসামনি পাচ্ছি। আর যেটা আমি পাচ্ছি না সামনাসামনি, আমাকে ভিতর থেকে নিয়ে আসতে হচ্ছে বাইরে, সেটা হবে স্মৃতি। তাহলে স্মৃতি হবে সবসময় সংস্কারের জন্য, পদার্থ জন্য নয়, পদার্থ জন্য পদার্থের জ্ঞান সবসময় হবে, আর সংস্কার জন্য পদার্থের জ্ঞান, সেটাও পদার্থের জ্ঞান, কিন্তু সেটা সংস্কারের জন্য পদার্থের। তাহলে পদার্থ জন্য পদার্থের জ্ঞান আর সংস্কারের জন্য পদার্থের, এটা তাজমহলের জ্ঞান হলো, আমি দেখছি তাজমহলটাকে সামনে থেকে, এটা হচ্ছে পদার্থ জন্য পদার্থের। আর আমি তাজমহল দেখে বাড়ি চলে গেলাম, গিয়ে পরে ওই সংস্কার উদ্বুদ্ধ হয়ে আমার তাজমহলের জ্ঞান হলো, এটাও পদার্থের জ্ঞান, কারণ এটাও তো তাজমহলেরই জ্ঞান, কিন্তু এটা হলো সংস্কারের জন্য পদার্থ, এই সংস্কারের জন্য পদার্থের জ্ঞান হবে। সেজন্য আমরা বুঝবার জন্য সাধারণ ছাত্রছাত্রীদের আমরা এইভাবে বুঝাই যে পদার্থের উপস্থিতিতে পদার্থের জ্ঞান হলে অনুভব হবে, পদার্থের অনুপস্থিতিতে পদার্থের সংস্কার থেকে উদ্বুদ্ধ জ্ঞান হলে, তাহলে সেই তাহলে স্মৃতিটা কি লক্ষণ দিলাম, সংস্কারের জন্য জ্ঞান। শুধুমাত্র সংস্কারের জন্য জ্ঞান যদি বলতাম তাহলে একটা অসুবিধা হতো, কি বলতাম, সংস্কার শুধুমাত্র সংস্কারের জন্য জ্ঞান বললে
তোমার প্রত্যভিজ্ঞাতে অতিব্যাপ্ত। প্রত্যভিজ্ঞা বলে একরকম জ্ঞান আছে, সেই জ্ঞানটা কিরকম, সেখানে অনুভবও থাকবে স্মৃতিও থাকবে। এই সেই দেবদত্ত, পূর্বে একটা দেবদত্তকে দেখেছিলাম, তাকে আমি এখন দেখতে পাচ্ছি। এখনকার দেখাটা আমার অনুভব, আর তখনকার দেখাটা হচ্ছে, তখন দেখাটা হচ্ছে স্মৃতি, কারণ এখন তোমার তখনকার দেখাটা নাই, সেটা আমার কাছে সংস্কার থেকে উদ্বুদ্ধ হয়েছে। তাহলে সেই দেবদত্তের জ্ঞানটা হলো স্মৃতি, আর এই দেবদত্তের জ্ঞানটা হলো অনুভব। তাহলে এখানে কি হলো, সংস্কার বা স্মৃতি আর অনুভব মিলে একটা জ্ঞান হলো। এই জ্ঞানটার নাম আমরা দিই প্রত্যভিজ্ঞা। ন্যায় মতে প্রত্যভিজ্ঞা অনুভবের অন্তর্গত, প্রত্যভিজ্ঞা স্মৃতির অন্তর্গত, কারণ সেখানে যেহেতু পদার্থের উপস্থিতি আছে, অতএব একে স্মৃতি বলা যাবে। এই প্রত্যভিজ্ঞা এক ধরনের অনুভব। এই প্রত্যভিজ্ঞাতে অতিব্যাপ্তি হয়ে যেত যদি আমি সংস্কারের জন্য জ্ঞান বলি, কারণ প্রত্যভিজ্ঞা সংস্কারের জন্য এবং অনুভব জন্য। তো কি করব আমি সেই জন্য, না সংস্কার ও মাত্র জন্য জ্ঞান, এই মাত্র শব্দটা ব্যবহার করব। আমার প্রত্যভিজ্ঞা কিন্তু সংস্কার ও মাত্র জন্য জ্ঞান নয়, শুধুমাত্র সংস্কার থেকে উৎপন্ন জ্ঞান নয়, আমি এখনো দেবদত্তকে দেখছি সামনাসামনি, দেবদত্তের অনুভবও হচ্ছে। এজন্য এটা হচ্ছে কি, না এটা হলো সংস্কার মাত্র জন্য জ্ঞান নয় প্রত্যভিজ্ঞা, কিন্তু স্মৃতি হবে সংস্কার মাত্র, অর্থাৎ সেখানে কোনো ইন্দ্রিয়ের কোনো অবদানই থাকবে, ইন্দ্রিয় দিয়ে আমি কিছু দেখবই না, অনুভব হবে না, সেইখানে হবে। এইটা না বললেই আমার প্রত্যভিজ্ঞাতে অতিব্যাপ্ত হতো। আর কি হতো, সংস্কারের থেকে জ্ঞান উৎপন্ন। তাহলে জ্ঞানটাকে আমি সংস্কারের জন্য বললাম। মজাটা হচ্ছে প্রতিটা জিনিস ন্যায় বৈশিষ্ট্য মতে তার ধ্বংসের কারণ। কিরকম, না ধরো যা আছে তারই তো ধ্বংস হয়, তাহলে ধ্বংসটার অন্যতম কারণ কি, ওই জিনিসটা নিজে। একটা কাপ ভেঙে গেল, ধ্বংস হয়ে গেল, তাই এই এই যে কাপটা ধ্বংস হলো তার কারণ কি, কাপটা ছিল বলে। তাহলে কাপটা নিজেও তার ধ্বংসের কারণ, আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের ধ্বংসের কারণ, কারণ আমরা না থাকলে ধ্বংস হতো। প্রতিটা জিনিসই প্রতিটা জিনিসের ধ্বংসের কারণ। এবার আমি যদি বলতাম সংস্কারের জন্য জ্ঞান হচ্ছে তোমার স্মৃতি, সংস্কারের জন্য জ্ঞানটা না বলে বলতাম সংস্কার মাত্র জন্য স্মৃতি, জ্ঞানটা না বলল, তাহলে কিন্তু সংস্কারের ধ্বংসটা এই অতিব্যাপ্ত হতো, সংস্কারের ধ্বংসে এই লক্ষণের অতিব্যাপ্ত করতো। কিরকম, সংস্কারের ধ্বংসটাও তো সংস্কারের জন্য, তাহলে আমি যদি বলতাম সংস্কার মাত্র জন্য স্মৃতি, জ্ঞানটা না বলে, তাহলে সংস্কারের ধ্বংসটাও সংস্কারের জন্য, বা সংস্কার মাত্র জন্য বলতে পারো, তাহলে সেটাও হয়ে যেত স্মৃতি। কিন্তু সংস্কারের ধ্বংস তো আর স্মৃতি নয়, সংস্কার উদ্বুদ্ধ হয়ে স্মৃতি হয়। সংস্কারের উদ্বুদ্ধ, সংস্কার উদ্বুদ্ধ হয়ে স্মৃতি হবে, তাহলে সংস্কার উদ্বুদ্ধ হয়ে স্মৃতি, সুতরাং স্মৃতিটা হবে সংস্কার থেকে, সংস্কারের ধ্বংস থেকে নয়। আমার বক্তব্য এখানে যে সংস্কার থেকে আমার স্মৃতি হবে, কিন্তু সংস্কারের ধ্বংস থেকে নয়, কিন্তু সংস্কারের ধ্বংসটাও স্মৃতির জন্য, এই সরি সংস্কারের জন্য, সংস্কারের ধ্বংসটাও সংস্কারের জন্য, সেই জন্য জ্ঞান শব্দ। আমি যদি সংস্কার মাত্র জন্য জ্ঞানম স্মৃতি বলি, তাহলে পরে আর অতিব্যাপ্তি হবে না, কারণ সংস্কারের ধ্বংসটা কিন্তু জ্ঞান, বুঝতে পেরেছ? তা এইভাবে স্মৃতির লক্ষণের সঙ্গতি হল। আমি এটা দীপিকাটা পড়ে দিচ্ছি, বুদ্ধিং বিভজতে চেতি স্মৃতির লক্ষণমহ সংস্কার এটি ভাবনাখ সংস্কার। সংস্কার তিন প্রকার, সেজন্য এখানে কোন সংস্কার বলা হচ্ছে, ভাবনাখ।
সংস্কার ধ্বংসে অতিব্যাপ্তি বারণীয় জ্ঞান অমিতি, সংস্কার ধ্বংসে যাতে অতিব্যাপ্তি না হয়ে যায় সেই জন্য জ্ঞান শব্দটা বলা হয়েছে। ঘটাদি প্রত্যক্ষে অতিব্যাপ্তি বারণীয় সংস্কারের জন্যই, ঘটাদি প্রত্যক্ষে যাতে অতিব্যাপ্তি না হয়ে যায় সেই জন্য সংস্কারের জন্য বলা হলো। আর প্রত্যভিজ্ঞায়াম অতিব্যাপ্তি বারণীয় মাত্র, মাত্র শব্দটা ব্যবহার হয়েছে প্রত্যভিজ্ঞায়াম। তাহলে একটা লক্ষণ আমার ব্যাখ্যা করতে কতক্ষণ সময় লাগলো? একটা লক্ষণ, এটা কি টেক্সট পড়া কি এত সহজ? আমি কেন রেগে গেলাম যে তোমরা ভাবতে পারছো না যে জিনিসটা কি জিনিস? আচ্ছা একটু আমি 2 মিনিট অপেক্ষা করো, 2 মিনিট পরে আমি আবার আসছি, চা খাবো। ঠিক আছে স্যার। স্যার একটু বিরতি নিয়েছেন, আপনারা কাইন্ডলি একটু অপেক্ষা করুন, স্যার কিছুক্ষণের মধ্যেই লেকচার শুরু করবেন। আর ক্যান্ডিডেট সকল পার্টিসিপেন্টস যারা এখানে উপস্থিত রয়েছেন, প্রত্যেককে আমার অনুরোধ যে আপনারা কাইন্ডলি স্যারের বক্তব্য শেষ হলে প্রশ্ন করবেন, অযথা স্যারের বক্তব্য চলাকালীন আনমিউট করবেন না বা ভিডিও অন করবেন না। স্যারের বক্তব্য শেষ হলে স্যারের বিষয়ের উপরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন, একজনের শেষ হলে তারপর আরেকজন প্রশ্ন করবেন। অনিরুদ্ধ স্যার, স্যার ডিপার্টমেন্ট থেকে শুভদীপ বলছি স্যার। হ্যাঁ বলছি যে এই যে ছাত্র, ওদের যদি কিছু প্রশ্ন এখানে থাকে আমি লেকচার শেষ করে বলবো, তখন তো বহু মানে অনেক অন্য আলোচনা চলে আসবে, ওর মাথায় থাকবে না। আচ্ছা না স্যার, আসলে সমস্যাটা কি হয়, ধরুন আপনি বলছেন তারপরে যদি আবার প্রশ্ন একটা ইন্টারাপ্ট না, ধরো একটা আমি বলি, একটা ফেজ হয়ে গেল তো, স্মৃতির লক্ষণ হয়ে গেল। হ্যাঁ স্যার, হ্যাঁ এই পর্যন্ত যার যা প্রশ্ন আছে করুক, আমি তার উত্তর দিয়ে দিই, তারপরে আমি অন্যটাই যাব। আচ্ছা বুঝতে পেরেছো? কারণ আবার এরপরে ধরো আমি যথার্থ অনুভব অযথার্থ অনুভবে আলোচনায় চলে যাব, তখন কিন্তু এই প্রসঙ্গে আর প্রশ্নের উত্তর দেওয়া যাবে না। সেজন্য এখন যার যার প্রশ্ন আছে তুমি বলো, যে আমি শুরু করতেই যারা যেন যার যা প্রশ্ন আছে করুক, আমি সেগুলোর উত্তর দিয়ে তারপরে আমি যথার্থ অনুভব হয়ে যাবো। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে স্যার। তাহলে তাহলে স্যার আপনার একটা পার্ট শেষ হলে আপনি হ্যাঁ তাহলে হ্যাঁ আপনি তাহলে স্যার বলবেন, তাহলে স্যার হ্যাঁ ক্যান্ডিডেট হ্যাঁ তারপরে হ্যাঁ আপনার ওই হ্যাঁ পার্টের হ্যাঁ প্রশ্ন করবে। বেশ বেশ, আমি এই ঠিক, স্মৃতির লক্ষণ আলোচনা করলাম, হ্যাঁ বুঝতে পেরেছো? স্মৃতির লক্ষণটা আলোচনা করলাম, এই প্রসঙ্গে যদি কারোর কোনো প্রশ্ন থাকে করতে বলো, আমি উত্তর দিয়ে দেবো। আমি আবার আমি ফিরে এসেছি, তুমি বলো, ওদের আচ্ছা বলো যে প্রশ্ন করতে বলো। ঠিক আছে। স্যারের এই যতটুকু স্যারের লেকচার আপনারা শুনলেন, সেই বিষয়ের উপরে যদি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকে স্যারকে আপনারা সরাসরি প্রশ্ন করতে পারেন।
স্যার এখন পর্যন্ত স্যার কারোর কোনো প্রশ্ন নেই, আপনি স্যার কন্টিনিউ করতে পারেন। আমি তাহলে পরে এটা তো স্মৃতি হলো, আমি জ্ঞানটাকে দুই ভাগে ভাগ করেছিলাম, একটা স্মৃতি আর একটা অনুভব। স্মৃতির লক্ষণটা বলে দিলাম, এবারে অনুভবে যাব। কিন্তু মজা হচ্ছে যে দেখবে তর্ক সংগ্রহ অনুভবের কোনো লক্ষণ দিলেন না, তদ্ভিন্নম জ্ঞানম অনুভব বলে ছেড়ে দিলেন। পরেই আমি এই জন্য বলেছিলাম যে টেক্সট গুলো নিয়ে বসবে, টেক্সট গুলো নিতে নিয়ে বসতে বলেছিলাম এই জন্যেই যে দেখো এবারে আমি আবার কারিকাটা ইয়েটা পড়াবো, তর্ক সংগ্রহ পড়াবো। তো তর্ক সংগ্রহ যখন বলবো তখন তো না জায়গাটা বুঝতে হবে না, যেমন তদ ভিন্নম জ্ঞানম অনুভব, তৎটা কে এখানে, তদ ভিন্ন মানে কি, স্মৃতি ভিন্ন, এখানে তৎ মানে হচ্ছে স্মৃতি, তাহলে স্মৃতি ভিন্ন জ্ঞান হলো অনুভব। লক্ষণ দিলেন না, নৈয়ায়িক তো নৈয়ায়িকটা খুব লাঘব বিশ্বাস করে, লাঘব মানে হচ্ছে যেটা আমি বলার প্রয়োজন বোধ করে না, একটা বলে দিয়েছি সুতরাং আর একটা বলার দরকার নাই, ওইটা বাদ দিয়ে যেটা থাকবে সেটাই অনুভব, এটা বলার একটা লাঘব বলি আমরা, এটা লাঘব যুক্তিতে ওরা অনুভবের আর নতুন করে লক্ষণ না দিয়ে বলে দিলেন তদ ভিন্নম জ্ঞানম অনুভব, অর্থাৎ স্মৃতি ভিন্ন জ্ঞানকে আমি অনুভব, তার মানে যেটা স্মৃতি হবে না, যেটা সংস্কার মাত্র জন্য জ্ঞান হবে না সেটাই অনুভব। এই এইটা বলাতে কি হলো, প্রত্যভিজ্ঞা থেকে অনুভবে নিয়ে আসতে হবে, কারণ প্রত্যভিজ্ঞাকে স্মৃতি আছে, সংস্কার আছে, সংস্কারের জন্য জ্ঞান হচ্ছে প্রত্যভিজ্ঞা, তাহলে তদ ভিন্ন স্মৃতি ভিন্ন যে জ্ঞান সবই হচ্ছে অনুভব, আর স্মৃতি হবে কেবল মাত্র সংস্কার, সেজন্য প্রত্যভিজ্ঞাটা এসে পড়লো অনুভবের মধ্যে, স্মৃতির মধ্যে যেতে পারলো। সদ্বিধ কে দ্বিবিধ, ওই জ্ঞানম অনুভব, অনুভব হচ্ছে দ্বিবিধ, অনুভব যেহেতু পুংলিঙ্গ এই জন্য স হলো, ওখানে বুদ্ধির বেলাতে আমি সা বলেছিলাম, এখানে অনুভব হচ্ছে দ্বিবিধ, কি কি, যথার্থ অযথার্থ স্মৃতি, যথার্থ এবং অযথার্থ এই দুই প্রকার হলো স্মৃতি, সরি এই দুই প্রকার হলো অনুভব, যথার্থ আর অযথার্থ এই দুই প্রকার হলো অনুভব। এইবারে তিনি যথার্থ অনুভবের লক্ষণ কি লক্ষণ দিলেন, যথার্থ অনুভবে তদ্বতী তৎপ্রকারক অনুভব যথার্থ, তদ্বতী তৎপ্রকারক অনুভব, তদ্বতী তৎপ্রকারক অনুভব যথার্থ, তদ্বতী তৎপ্রকারক অনুভব হলো যথার্থ। অনেকগুলো কথা ফট করে বলে দিলাম, তদ্বতী তৎপ্রকারক অনুভব, তো এগুলো একটু ব্যাখ্যা দরকার আছে। তৎবতী মানে হলো সেই প্রকার, সেই প্রকার প্রকারটা কি, তদ্বতী তৎপ্রকার আগে প্রকার থেকে আসি, প্রকার কথাটার মানে হলো যে ভাবে জ্ঞান হয়, যে প্রকারে জ্ঞান হয় তাকে বলি প্রকার। সাধারণত জ্ঞানের ক্ষেত্রে প্রকারটা হলো বিশেষণ, যেমন ধরো লাল গোলাপের জ্ঞান হলো, কার জ্ঞান হলো, গোলাপের জ্ঞান হলো, কি প্রকারে জ্ঞান হলো, লাল প্রকার, তাহলে লাল প্রকারে গোলাপের জ্ঞান, প্রকার কথাটা তো এমনি বলেনি, প্রকার কথাটার মানে আছে, প্রকার কথাটা ওই জন্যই বলা হয়েছে যে যে ভাবে আমার জ্ঞান হবে তাকে আমি বলবো প্রকার। অনেক জায়গাতে আমরা ধরো গঙ্গেশের তত্ত্ব চিন্তামণিতে আমরা পাই যে প্রকার হচ্ছে দুই প্রকার, বিশেষণ আর উপলক্ষ, দুই প্রকার, দুই রকম প্রকার আছে, বিশেষণটা হলো প্রকার, উপলক্ষণ উপলক্ষণ হচ্ছে প্রকার। উপলক্ষণ আর বিশেষণের মধ্যে তফাৎ কি, বিশেষণটা সামথিং পার্মানেন্ট কোনো কিছু, আর উপলক্ষণ মানে কিছুক্ষণের জন্য বা কি বলবো, ওটা ওটা একটু অ্যারো টাইপের উপলক্ষণটা, যেমন বললাম যে ওই তাল পুকুরে জল আছে, তাল পুকুরে, তাল পুকুরে মানে কি, তাল পুকুর বলে একটা পুকুর নাই,
এটা আমি তাল পুকুর বলতে বোঝাচ্ছি তাল গাছ ওয়ালা যে পুকুরটা, হয়তো এখানে এখন তাল গাছ নাই, তবু তার নামটা তাল পুকুরই থেকে গেল। এককালে তাল পুকুর নাম হয়েছিল কেন, ওই পুকুরটা চারিদিকে তাল গাছ ছিল। এখন কিন্তু তাল গাছ একটাও নাই, কিন্তু তবু আমি তাকে বলছি তাল পুকুর। তাহলে এই তালটা কি হবে, বিশেষণ? তাল তো নাই, বিশেষণ হবে কি করে? বিশেষণ তো থাকবে। এই এই রকম ধরনের যেগুলো প্রকার সেগুলোকে বলি উপলক্ষ, যে বোঝানোর জন্য ব্যবহার করি। যেমন ওই বাড়িটা, কোন বাড়িটা, কাক বসে আছে ওই বাড়িটা, কাকটা এই সাময়িক ভাবে এখন হয়তো বসে আছে, পরক্ষণই থাকবে না, উড়ে চলে যাবে। এইগুলোকে বলি আমরা উপলক্ষ। আর বিশেষণ বলি যেটা সামথিং পারমানেন্ট, যেমন আমার গায়ের রংটা আমার বিশেষ, আমার নাক কান চোখ এগুলো আমার সবই বিশেষ, এগুলো কিছুটা পারমানেন্ট জিনিস, বিশেষণ। জাতীয় বিশেষণ, মনুষ্যত্ব জাতিটা আমার বিশেষ। সুতরাং বিশেষণ হচ্ছে, যেমন ওখানে কি বলবো, গোলাপত্ব হচ্ছে গোলাপের বিশেষণ, কিন্তু এটা জাতি, তাহলে জাতিটা পারমানেন্ট, নিত্য জাতি, সেও বিশেষণ। তাহলে বিশেষণও প্রকার হতে পারে, উপলক্ষণও প্রকার হতে পারে, প্রকার দুই প্রকার। হ্যাঁ, যে যেটা পারমানেন্ট কিছু কাউকে বিশেষণ করছে, বিশেষিত করছে, সেটাও প্রকার। যেটা টেম্পোরারি কোনো কিছু বিশেষিত করছে, সেটাও প্রকার, প্রকার দুই প্রকার। তা এই প্রকার যাকে বিশেষিত করে তাকে বলবো বিশেষ্য। প্রকার যেখানে বিশেষিত হবে, করবে যাকে, সে উপলক্ষণই হোক আর বিশেষণ, সে যাকে বিশেষিত করবে সে হবে বিশেষ। এখন এখানে গুণ আর দ্রব্য এরকম ভাবলে চলবে না। বিশেষণ মানে কিন্তু গুণ নয়, একটা গুণকেও আমি বিশেষিত করতে পারি। যেমন গুণ হচ্ছে একটা, ধরো লাল একটা গুণ, গাঢ় লাল, গাঢ়টা হয়ে গেল তার বিশেষণ, শুধু গুণেরও বিশেষণ। দ্রব্য গুণ এরকম ভাবে ভাবলে হবে, যা বিশেষিত করবে তাকেই আমি বলবো প্রকার বা বিশেষণ বা উপলক্ষণ। মানে প্রকারের দুটো ভাগ, তাহলে উপলক্ষণই হোক বিশেষণই হোক, সে বিশেষ্যকে বিশেষিত করবে, যাকে বিশেষিত করবে সেই হলো বিশেষ। তাহলে এবারে যে বুঝতে পারবে না একটু বলবে, আসলে আমার এখানেও কিছু শ্রোতা রয়েছে, সেই জন্য তাদের কথা বলতে গিয়ে আমি মাঝে মাঝে থেমে যাচ্ছি। তা তোমাদেরও যদি কিছু বক্তব্য থাকে তোমরা বলবে, আমি তার উত্তর দেব। আচ্ছা, তাহলে বিশেষিত করছে যাকে বিশেষ্য বলছি, তদ্বতি মানে প্রকারবতী, তৎ প্রকারবতী, এখানে তদ্বতি মানে তৎ প্রকারবতী। কে হবে প্রকারবতী? কে হবে প্রকারবান? কে হয় প্রকার যার আছে? বুঝতে পেরেছো, প্রকারবান মানেই যার প্রকার আছে সেই তো প্রকারবান, তার মানে এটা বিশেষ্য। তাহলে তদ্বতি মানে সেই প্রকার বিশিষ্ট, তদ্বতি তৎপ্রকারক অনুভব, তৎপ্রকার মানে যে প্রকার আমার ওই বিশেষে আছে, যে প্রকার ওই বিশেষে আছে সেই সেই প্রকারে যদি আমি বিশেষকে জানি। আমি উদাহরণ নিচ্ছি, একটা গরুতে গোত্ত আছে অসত্ত্ব নাই, তাহলে গোত্রটাকে বলবো আমি তদ্বতী তৎপ্রকারক, কার? গরুর, তাই তো? অসত্যটা কিন্তু নয়, তদ্বতী নয়। হ্যাঁ, কারণ গরুটা তো অসত্য প্রকার বিশিষ্ট নয়, সেজন্য সে তদ্বতী হলো হতে পারলো না। তাহলে যে প্রকার যে বিশেষে আছে সেই প্রকারে সেই বিশেষের জ্ঞান, যে বিশেষে যে প্রকার আছে সেই বিশেষে সেই প্রকারের জ্ঞান হবে আমার যথার্থ।
যে বিশেষ্যে যে প্রকার আছে সেই বিশেষ্যে সেই প্রকার। এইখানে একটা অবজেকশন আছে দীপিকাতে, আমি এইখানেই বলে নিই, কারণ এই লক্ষণটা তো আমি যথার্থ অনুভবের বলছি, এরপরে আসবে অযথার্থ অনুভবের লক্ষণ। সুতরাং অযথার্থ অনুভবের লক্ষণে তখন গোলমাল লেগে যাবে, সুতরাং এখানেই আমি দীপিকার কথাটা বলি। দীপিকায় প্রশ্ন উঠছে তদ্বতি তৎপ্রকারক অনুভব, মানে যে প্রকার বিশেষ্য আছে সেই প্রকারে বিশেষ্যের জ্ঞান, যে প্রকারের অভাব আছে সেই প্রকারের নয়। কিছু বলছো? যে বিশেষ্যে যে প্রকার আছে সেই বিশেষ্যে সেই প্রকারের জ্ঞানকে আমি বলছি যথার্থ। একটা সমস্যা দেখা দিচ্ছে, সমস্যাটা কি? যেমন ঘটে ঘটত্ব আর ঘট ঘটত্ববান। আমি যখন বলছি ঘট ঘটত্ববান, তখন কি হচ্ছে? ঘট ঘটত্ববানে যে বিশেষ্যে যে প্রকার আছে, ঘটে ঘটত্ব বিশেষ্য আছে, তাহলে ঘট ঘটত্ববান তদ্বতি তৎপ্রকারক হয়ে গেল। যে বিশেষ্যে যে প্রকার আছে সেই বিশেষ্যে সেই প্রকারের জ্ঞান। এবার আমি যদি বলি ঘটে ঘটত্ব, এটা একটা সংস্কৃত গ্রামারের জিনিস, গ্রামারের একটা মুশকিল হচ্ছে এখানে। কি গ্রামারের মুশকিলটা? কি সংস্কৃত গ্রামারে বিশেষ্য সবসময় প্রথম অবিভক্তি হবে। এবার ঘটে ঘটত্ব, এটা কিন্তু ঘটেটা প্রথম অবিভক্তি নয়, ঘটত্বটা প্রথম অবিভক্তি। তাহলে সংস্কৃত গ্রামার অনুযায়ী ঘটত্বটা এখানে বিশেষ্য, ঘটটা ঘটটা হয়ে গেল প্রকার, তাই তো? ঘটত্বটা ঘটত্বটা বিশেষ্য হয়ে গেল। হ্যাঁ, তাহলে ঘটত্ববান ঘট হয়ে গেল, না ঘটবান ঘটত্ব হয়ে গেল, কারণ ঘটত্বটাকে বিশেষ্য করতে হবে, ঘটবান ঘটত্ব হয়ে গেল। কিন্তু ব্যাপারটা তো তা নয়, ঘটত্ববান তো ঘটবান ঘটত্ব তো নয়, ঘটত্ববান ঘট, ঘটে ঘটত্ব নয়। আমরা বলি কিন্তু দুটো কথা তো একই মান, ঘট ঘটত্ববান সেও মানেও যা, ঘটে ঘটত্ব আছে তাও মানেও তাই। তো প্রথমটা যদি প্রমা মানে তোমার যথার্থ অনুভব হয়, দ্বিতীয়টা যথার্থ অনুভব হবে না? যথার্থ অনুভব হবে, অথচ যথার্থ অনুভব লক্ষণ লাগাতে পারছি না আমি। যথার্থ অনুভবের লক্ষণ দিয়েছি যে বিশেষে যে প্রকার থাকে, সেটা তো আমি ওখানে লাগাতে পারছি না। আমি তো ঘটত্ব ঘটত্বে ঘট লাগাতে পারছি না, ঘটেই ঘটত্ব লাগাতে পারছি। তাহলে প্রমার লক্ষণ প্রমাতে লাগছে না, কি দোষ হবে? একটা লক্ষণ যদি তাতে না লাগে, অব্যাপ্তি দোষ। হ্যাঁ, তার মানে প্রমার লক্ষণ কোন কোন প্রমায় লাগছে, কোন কোন প্রমায় লাগছে না, এটা অব্যাপ্তি দোষ। অতিব্যাপ্তি দোষ মানে যাকে আমি ডেফিনিশন দিচ্ছি তার বেশি জায়গায় চলে যাচ্ছে, আর এখানে হচ্ছে যে যার আমি ডেফিনিশন দিচ্ছি তার সবটা কভার করছে না। তাহলে আমি এখানে যথার্থ অনুভবের লক্ষণ দিচ্ছি, সব যথার্থ অনুভবকেই তো কভার করতে হবে, এখানে যথার্থ অনুভবকে কভার করছে না, কোথায়? ঘটে ঘটত্ব। তাহলে অব্যাপ্তি দোষ ঘটে যাচ্ছে। এই অব্যাপ্তি দোষ দূর করব কি করে? দীপিকা বলছে এখানে সম্বন্ধটা বুঝতে হবে। তদ্বতি তৎপ্রকারক অনুভব মানে হচ্ছে যে প্রকার যে সম্বন্ধে যে বিশেষতা থাকে ওই সম্বন্ধটাকে গুরুত্ব দাও। কি বিশেষে আছে? ঘট ঘটে ঘটত্ব কি সম্বন্ধ? সমবায় সম্বন্ধ। আবার ঘটত্বে ঘট সেখানেও সমবায় সম্বন্ধ, ওখানেই সমবায়। তাহলে সমবায় সম্বন্ধটাকে যদি আমি ধরি, তাহলে কিন্তু আর আমার লক্ষণে অসুবিধা হচ্ছে, তাহলে আর অব্যক্তি দোষ, তাহলে অব্যক্তি দোষটা
হ্যাঁ, অব্যক্তি দোষ তো থাকছে না তখন। সুতরাং তোমার লক্ষণে যে অব্যক্তি দোষ ছিল সেটাকে খণ্ডন করলাম কিভাবে, না তদ্বতী তৎপ্রকার, মানে হচ্ছে প্রকার এবং বিশেষের সম্বন্ধ, যে সম্বন্ধে আছে সেই সম্বন্ধেই আমি দেখছি। সংযোগ সম্বন্ধে আছে, এই সমবায় সম্বন্ধে আছে, আমি সমবায় সম্বন্ধে দেখছি, তাহলে পরে আর অব্যক্তি দোষ। কারো কিছু প্রশ্ন থাকলে বলো, না হলে আমি পরেরটাই চলে যাব, অযথার্থ অনুভবের লক্ষণে চলে যাব। হ্যালো, আমার কোশ্চেন আছে। হ্যালো শুভদীপ, বলো বলো। হ্যাঁ দাদা, তুমি একটু পরিচয়টা স্যারকে দিয়ে তারপর প্রশ্ন। হ্যাঁ বলো বলো। সুরজিৎ দা, হ্যালো, হ্যালো শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, তুমি স্যারকে পরিচয়টা দিয়ে প্রশ্নটা করো। হ্যাঁ হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি স্যার, আমার নাম সুরজিৎ দাস, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মাথাভাঙা কলেজ, কুচবিহার। তো স্যার বলছি, আমার কোশ্চেন হলো স্মৃতি স্মৃতিকে কি তাহলে প্রমা বলতে পারবো? আমি তো প্রমার কথা এখনো আসিনি, প্রমার শব্দটা ব্যবহার করেছি একবারও এ পর্যন্ত। ওই যথার্থ অনুভব কি বলতে পারবো? সেটা বলতে কি পারবে কি পারবে না আমি তো পরে আসবো, তুমি আগে কেন প্রমাণ নিয়ে টানাটানি আরম্ভ করে দিলে? প্রমাণটা একটা পবিত্র জিনিস, ওটাকে রেখে দাও, কাজে লাগবে, ঠিক আছে বুঝতে স্যার। পেরেছো? ওটা যখন লাগাবে তখন আমি বলে দেবো। এখনো পর্যন্ত প্রমাণ আমি লাগাইনি কোথাও, প্রমাণ শব্দটা তোমরা অপব্যবহার করো না। আপাতত যেটুকু শুনেছো সেইটুকু দেখো যে জ্ঞান দুই প্রকার, স্মৃতি আর অনুভব, তার মধ্যে এখনো কাউকে প্রমাণ আমি বলি, বুঝতে পেরেছো? ঠিক আছে যখন প্রমা বলবো তখন বলো। ঠিক আছে আচ্ছা স্যার। তাহলে আমি তাহলে দ্বিতীয়টাই যাচ্ছি, অযথার্থ অনুভবের লক্ষণে যাচ্ছি। অযথার্থ অনুভবের লক্ষণে কি বলা হচ্ছে, এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, ওটা আমি দীপিকাটাকে পড়িয়ে দেবো, দীপিকাটা পড়িয়ে দিয়ে যাই তাহলে। অনুভবং বিভজতে সদ্বিবিধ ইতি যথার্থ অনুভব লক্ষ্যতি ননু ঘট ঘটোত্তম ইতি প্রমেয়ম অব্যক্তি ঘটত্বে ঘটাভাববত ইতি চেত ন যত্র যত সম্বন্ধ অস্তি তত্র তৎ সম্বন্ধ অনুভব। আচ্ছা, ইত্যর্থ ঘটত্বেপি ঘট সম্বন্ধ অস্তি ইতি ন অতি অব্যক্তি নৈবেতি যথার্থ অনুভব এব শাস্ত্রে প্রমা ইতি ইচ্ছতে ইত্যর্থ। এতক্ষণে দেখো প্রমা শৈব প্রমা ইতি উচ্চতে, যারা প্রশ্ন করেছিল যে, এবারে দেখো এতক্ষণে তোমার প্রমার কথা আসলো যে এই যে যথার্থ অনুভব, এই যথার্থ অনুভবটা হলো প্রমা। তোমার প্রশ্নের উত্তর পেলে স্মৃতি অনুভব স্মৃতি প্রমা কিনা, কারণ স্মৃতির ক্ষেত্রে তো প্রমা কথাটা ব্যবহার করিনি আমরা, তাই তো? এতক্ষণে আসলো প্রমা, তাহলে প্রমা জ্ঞান, প্রমা এক প্রকারের জ্ঞান। কিরকম জ্ঞান? অনুভব জ্ঞান। কিরকম অনুভব জ্ঞান? তদ্বতি তৎপ্রকারক অনুভব। প্রমা যে কেউ নয়, প্রমা এক প্রকারের জ্ঞান, সেই জ্ঞান হলো স্মৃতি নয়, সেটা হলো অনুভব। এবং কি ধরনের অনুভব? তদ্বতি তৎপ্রকারক অনুভব। তাহলে স্মৃতি প্রমা কি প্রমা নয় এ প্রশ্নই উঠছে না। এতক্ষণ পর্যন্ত তো কেউ প্রমা ছিল না, এতক্ষণে প্রমা আসলো। এই যথার্থ অনুভবটাকে আমরা প্রমা বলি। অনুভব হলেও সে প্রমা হয় না, স্মৃতি তো দূরে থাক। হ্যাঁ, অনুভব হলেও প্রমা হয় না, যথার্থ অনুভব হলে তবে প্রমা। স্মৃতির তো প্রশ্নই আসছে না, স্মৃতি প্রমার প্রমা হওয়ার কোনো প্রশ্নই আসছে না। হ্যাঁ, তবে কি তুমি একটা জানতে চেয়েছিলে, যেটা যে স্মৃতিকে প্রমা বলছি না কেন, প্রমা এক জিনিস আর যথার্থ এক জিনিস, যথার্থ অনুভবটা প্রমা, স্মৃতিও যথার্থ যথার্থ হয় অনুভবের মতো,
যথার্থ স্মৃতিও হয় অযথার্থ স্মৃতিও হয়, কিন্তু তারাকে কেউ প্রমাণ প্রমা কারোর জন্য রাখেন। কেন প্রমা, কেন প্রমাণ হয় জানো? প্রমাটা পদার্থ জন্য জ্ঞান, স্মৃতিটা পদার্থ জন্য জন্য হয়। আমরা বললাম না একটু আগে, হ্যাঁ পদার্থ জন্য সংস্কার নয় ওটা, ওটা ওটা সংস্কারের জন্য, পদার্থ জন্য নয়। আর এটা হচ্ছে অনুভবটা হচ্ছে পদার্থ জন্য জ্ঞান, পদার্থের উপস্থিতিতে পদার্থের জ্ঞান। তাহলে এই পদার্থ জন্য যে জ্ঞান সেইটা হলো প্রমা, যেটা ভাবনার জন্য জ্ঞান সেটা প্রমাণ নয়, সংস্কারের জন্য জ্ঞান প্রমাণ নয়। এই জন্য যথার্থ স্মৃতি হতে পারে, কিন্তু যথার্থ স্মৃতি প্রমা বলবো না। স্মৃতি যথার্থ হতে পারে, অযথার্থ হতে পারে, অনুভব যথার্থ হতে পারে, অযথার্থ হতে পারে। তার মধ্যে কেবলমাত্র যথার্থ অনুভবটা, এই চার প্রকার জ্ঞানের মধ্যে যথার্থ অনুভবটা কেবল প্রমাণ, অযথার্থ অনুভবও প্রমাণ, যথার্থ স্মৃতিও প্রমাণ, যথার্থ অযথার্থ স্মৃতিও প্রমাণ। সুতরাং যথার্থ অনুভবটুকু কেবলমাত্র প্রমাণ। পরিষ্কার হলো? এবারে আমরা, হ্যাঁ পরিষ্কার হলো, যে যে প্রশ্ন করেছিলে যে? ক্লিয়ার? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর কিছু প্রশ্ন আছে কারোর? আর কারোর প্রশ্ন আছে কিছু? না স্যার, আপনি কন্টিনিউ করুন স্যার। এবার আমরা অযথার্থ অনুভবের লক্ষণ দিব। তদ অভাববতী তৎপ্রকারক অনুভব অযথার্থ। তৎ ওখানে বলেছিলাম তদবতী, আর বলেছিলাম এখানে বলছি তৎ অভাববতী, যে যার অভাব আছে সেই প্রকারে জ্ঞান। তৎটা বিশেষ্য, এই বিশেষটা কিরকম? তৎ অভাববতী, কোন প্রকারের অভাব আছে, যে প্রকারের অভাব আছে বিশেষ, সেই প্রকারে বিশেষ্যের জ্ঞান। যেটা বলছিলাম, গরু যদি বিশেষ্য ধরো, গরুতে কি আছে? অশ্বত্বের অভাব আছে। এবারে তাহলে গরুতে অশ্বত্বের যদি জ্ঞান, তাহলে যে প্রকারের অভাব আছে বিশেষে, সেই বিশেষে সেই প্রকারের জ্ঞান, যে প্রকার যে বিশেষে যে প্রকারের অভাব আছে সেই বিশেষে সেই প্রকারের জ্ঞান হলো অযথা। যেমন অসত্যবান গৌ অযথার্থ অনুভব, এখানে তোমাদের উদাহরণ নিশ্চয়ই দিয়েছে, কোথাও এটা দেখবো পরে। যে যে মোট কথা, ঘটত্বে ঘটয়ে যদি পটত্বের জ্ঞান হয়, পটত্বের অনুভব অযথা। যে প্রকারের অভাব আছে সেই প্রকারে যদি সেই বিশেষের জ্ঞান হয়, তাহলেই অযথার্থ। এবারে যথার্থ অনুভবের যেমন একটা ডেফিনেশনে দোষ দেখিয়েছিলাম, এখানে আবার একটা অতিব্যাপ্তি দোষটা আশঙ্কা করা। কিরকম দোষটা অসংখ্য করা হচ্ছে? আমি বললাম কি, তৎ অভাববতী তৎপ্রকারক অনুভব। এবার একটা উদাহরণ নাও, একটা গাছের ডালে একটা বাঁদর আছে। গাছটাকে বাঁদর বিশিষ্ট বলবো না বলবো না? তাহলে গাছটা বাঁদর বিশিষ্ট বলবো তো? গাছ গাছটা বাঁদর বিশিষ্ট, এটা প্রমা হবে না অপ্রমা হবে? প্রমা হবে। অথচ আমি গাছ বলতে যদি কাণ্ডটাকে বুঝি, তাহলে অপ্রমা, কাণ্ডে তো নাই। গাছ বলতে যদি আমি শাখাটাকে বুঝি গাছের, তাহলে পরে এটা প্রমা, তদ্বতী তৎপ্রকার। আর আমি গাছ বলতে যদি গাছের কাণ্ডটাকে বুঝি, অপ্রমা, তাহলে প্রমার লক্ষণ অপ্রমাতে চলে আসছে। কাণ্ডতে কাণ্ডের দিক থেকে যদি আমি বিচার করি, তাহলে কাণ্ডের ওখানে অপ্রমা, তাহলে অপ্রমাতে তুমি প্রমার লক্ষণ বলে দিচ্ছ।
কারণ তুমি তো বলেছো গাছ বান্দর বিশিষ্ট, এটা প্রমা। তাহলে গাছ বান্দর বিশিষ্ট, এটা প্রমা হলো কি করে? অপ্রমা, এখানে অপ্রমাতে প্রমা চলে আসছে। আমি কাণ্ডকে ধরছো, কাণ্ডতে তো নাই, কাণ্ডতে তো তর্কভক্তি আছে। শব্দ হচ্ছে, দেখো তো শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, হ্যালো, শুনতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, মানে কিছু একটা গোলমাল হয়েছিল, শব্দ হচ্ছিল খুব, যাক শব্দটা গেছে। এখন আমরা তাহলে প্রমার লক্ষণ অপ্রমাতে চলে যাচ্ছে, অতীত ব্যাপ্তি হয়ে যাচ্ছে, এই দোষটা কিভাবে খণ্ডন করা যায় তাই দেখি। দীপিকাতে ব্যাখ্যা দেওয়া আছে যে যে অবচ্ছেদে যে জিনিসের অভাব আছে সেই অবচ্ছেদে সেটা অপ্রমা, আর যে অবচ্ছেদে যার অভাব নাই সে প্রমা। এটা শব্দ হচ্ছে কেন? হ্যাঁ, হ্যালো, হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ, গোলমাল হয়ে যাচ্ছে একটু, আবার দেখো দেখো না। হ্যাঁ, তাহলে আমরা স্যার ঠিকঠাক শুনতে পাচ্ছি স্যার, আপনি কন্টিনিউ করুন, কোনো অসুবিধা নেই স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি কোনো প্রমাণ স্যার, যদি ইন কেস আমরা শুনতে না পাই, কোনো অসুবিধা হয়, আমি স্যার রেসপন্স করবো স্যার, আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, না না, আমি আমি যে কথাগুলো বলবো না, আমার মানে কানে এসে কতগুলো বাজনা বাজছে, সেই জন্যই অসুবিধা হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, আমি পার্টিসিপেন্টস দের একটু রিকোয়েস্ট করব, যদি কেউ অডিও অন করে রাখেন তো কাইন্ডলি অডিওটা অফ করে দেবেন, এবং স্যারের স্পিচ চলাকালীন কাইন্ডলি কেউ অডিও অন করবেন না স্যার, আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ, এবারে আমরা তাহলে এই প্রমাণ লক্ষণের অতীত ব্যাপ্তি দোষটা কি করে নিবারণ করতে পারি? নিবারণ করা হচ্ছে এই যে যে অবচ্ছেদে যে প্রকারের অভাব আছে সেই অবচ্ছেদে সেই প্রকারের জ্ঞান হবে অপ্রমা, আর যে অবচ্ছেদে যে প্রকারের অভাব নেই সেই অবচ্ছেদে সেই প্রকারের জ্ঞান হবে প্রমা। অর্থাৎ শাখা অবচ্ছেদে বৃক্ষের জ্ঞান, শাখা অবচ্ছেদে বৃক্ষের বান্দর বিশিষ্ট জ্ঞানটা হবে প্রমা, কাণ্ড অবচ্ছেদে বান্দরের জ্ঞান সেটা হবে অপ্রমা। তাহলে কাণ্ড অবচ্ছেদে বান্দর বিশিষ্ট জ্ঞানটা হবে অপ্রমা, হ্যাঁ, আর কাণ্ড শাখা অবচ্ছেদে বান্দরের জ্ঞানটা হবে প্রমা। তাহলে এই প্রমা লক্ষণে যে অতিব্যাপ্তি দোষ আশঙ্কা করা হয়েছিল সেটা গেল। আমি একটু পড়িয়ে দিই দীপিকাটা। নুনু ইদং সংযোগী একটি প্রমায়া অতিব্যাপ্তি রীতি চেত ন, এই অতিব্যাপ্তি হবে না। কেন? যত অবচ্ছেদ যত সম্বন্ধ অভাব তত অবচ্ছেদ তৎ সম্বন্ধ জ্ঞান বিভক্তি তথা, তো যে অবচ্ছেদে যে সম্বন্ধে যার অভাব আছে সেই অবচ্ছেদে সেই সম্বন্ধে তার জ্ঞানটা হবে অপ্রমা, যে অবচ্ছেদে যে সম্বন্ধে যার যে প্রকার আছে সেই অবচ্ছেদে সেই প্রকারের জ্ঞান হবে প্রমা। এইভাবে প্রমার লক্ষণের অতীত ব্যাপ্তি নিবারণ করা গেল। এবারে যথার্থ অনুভবস্য তুর্বিধ, প্রত্যক্ষ অনুমিতি উপমিতি শব্দ ভেদাত, যথার্থ অনুভব চতুর্বিধ, চার প্রকার হচ্ছে যথার্থ অনুভব, প্রত্যক্ষ অনুমিতি উপমিতি এবং শব্দ। তৎকরণমপি চতুর্বিধ, তার করণও হলো চতুর্বিধ, কি কি? প্রত্যক্ষ অনুমান উপমান শব্দ। দেখো এইটা কিন্তু প্রায় ছেলেমেয়েরাই ভুল করে, এই তফাৎটা করে না। অনুভবের সময় আমরা লিখলাম কি? প্রত্যক্ষ অনুমিতি উপমিতি শব্দ, তাহলে প্রত্যক্ষ জ্ঞান, অনুমিতি জ্ঞান, উপমিতি জ্ঞান, শব্দ জ্ঞান, আর এই চার প্রকার জ্ঞানের চার প্রকার করণ কি কি? প্রত্যক্ষ, তাহলে প্রত্যক্ষ জ্ঞানের
নামও প্রত্যক্ষ, প্রত্যক্ষ জ্ঞানের করণের নামও প্রত্যক্ষ, অনুমিতি জ্ঞানের করণের নাম অনুমান, উপমিতি জ্ঞানের করণের নাম উপমান, এবং শব্দ জ্ঞানের করণের নাম শব্দ। তাহলে আমি যখন করণ বলবো তখন প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ কথাগুলো ব্যবহার করব, আর যখন আমি জ্ঞান কথাগুলো ব্যবহার করব জ্ঞানের ক্ষেত্রে সেখানে কিন্তু প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি এবং শব্দ এই চারটি কথা ব্যবহার করব। এই কথাটা মাথায় রেখে আমি একবার করণের আলোচনায় যাব, কারণ করণ, জ্ঞানের করণ চার প্রকার যখন বললাম, প্রত্যক্ষ, অনুমিতি, উপমিতি এবং শব্দ, এই চার প্রকার জ্ঞানের চার প্রকার করণের কথা বললাম, তাহলে করণ কাকে বল এই প্রসঙ্গে আসব। এই প্রসঙ্গে করণ আছে, কারণ আছে, অন্যথা সিদ্ধ আছে। এই কারণ নিয়ে যদি আলোচনা করতে যাই এটা 2 ঘন্টার পরে আলোচনা, সুতরাং আমি কারণের আলোচনাটা অ্যাভয়েড করছি, শুধু করণ কাকে বলে এই আলোচনাটুকু আমি করব, করণ কাকে বলে সেই আলোচনাটুকু করব। একটু একটু বিশ্রাম নাও, 1 মিনিট মতো পরে আমি স্যার একটু বিরতি নিয়েছেন, সকলকে অনুরোধ করবো কাইন্ডলি একটু ওয়েট করার জন্য, কিছুক্ষণের মধ্যেই স্যার শুরু করবেন।
আমি ফিরে আসলাম করোনার লক্ষণ নিয়ে। স্যার, হ্যাঁ স্যার, আমি শর্মিষ্ঠা চক্রবর্তী বলছি, পিএইচডি করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে। হ্যাঁ হ্যাঁ বলো। স্যার, আমি শর্মিষ্ঠা চক্রবর্তী বলছি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছি। আচ্ছা আচ্ছা, বাহ, স্যার বলছি যে, ও স্যার, আপনার পড়ানো খুবই ভালো লাগছে, নতুন অনেক কিছু জানতে পারছি। তো স্যার, আপনি একটু আগে বললেন স্যার যে বিশেষণকে আমরা, সরি, প্রকারকে আমরা দুভাবে বুঝতে পারি, একটা হচ্ছে বিশেষণ যেটা পার্মানেন্ট অর্থে, আর যেটা হচ্ছে উপলক্ষণ। প্রকারকে প্রকারকে হ্যাঁ বিশেষণকে নয়, প্রকারকে। হ্যাঁ, এটা গঙ্গেশের এক প্রকারম দ্বিবিধম উপর তোমার বিশেষণম উপলক্ষম চেতি, এটা হচ্ছে একদম তত্ত্ব চিন্তামণির কথা, গঙ্গেশের তত্ত্ব চিন্তামণির কাছে। হ্যাঁ আচ্ছা স্যার, বলছি যে এই আমরা যে তৎবতী, তৎ প্রকারক, এই যে তৎবতী মানে বিশেষণটা, এই প্রকারটা এখানে যেটা ধরছি, সেই প্রকারটা তাহলে পার্মানেন্ট অর্থেই ধরবো, মানে এইখানে যে, না 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 না, কখনোই নয়। কারণ তোমার যদি, তোমার যদি বলতাম ওই জটা বিশিষ্ট লোকটা, তাহলে কি করে তুমি ওটা পার্মানেন্ট বলবে, জটাটা যদি কেটে ফেলে? তাই তো, জটাটা কেটে ফেলে তাহলে স্যার, তাহলে স্যার এটা দুটো অর্থে বোঝাবে, মানে পার্মানেন্ট অর্থও বোঝাবে, আবার ইম্পার্মানেন্ট অর্থও বোঝাবে। হ্যাঁ ঠিক ঠিক ঠিক, যে বিশেষণ হলেই হলো, মানে জিনিসটা বিশেষিত করছে, প্রকারের কাজ হবে সেটা বিশেষিত করা। সেই প্রকার কখনো উপলক্ষণ, কখনো তোমার এই বিশেষণ। হ্যাঁ, সেই প্রকার কখনো উপলক্ষণ, কখনো বিশেষণ। দেখো সংস্কৃততে এটা আছে, উপলক্ষণ কথাটার ব্যাখ্যা আছে, জটাভি তাপসম, তাপসকে কি করে চিনবো, জটার দ্বারা। এই যে জটার দ্বারা তাপসকে চিনবো আমি, হ্যাঁ, এই যে জটাটা তো পার্মানেন্ট নয়, তাহলে জটাটা কেটে ফেলে যদি তাপস, তাহলে তাহলে কি হবে, সে তাপস থাকবে না, তাপস তো থাকবেই। সুতরাং জটাটা আসলো, যে গেল, এগুলো এইগুলোকে উনি ভাগ করেছেন, এটা অন্য কোথাও পাবে না, এটা গঙ্গেশেই করেছেন গঙ্গে, বুঝতে পেরেছো? অন্য কেউ, অন্য কোনো জায়গায় আমি পাই না, এত বই দেখেছি, এক গঙ্গেশের তত্ত্ব চিন্তামূলক ছাড়া আমি এই কথা কোথাও পাই। উনি উদাহরণ দিয়ে বলেছেন যে প্রকারকে দুই প্রকার করা যায়, উপলক্ষণ এবং বিশেষণ। মনে কথা, সে উপলক্ষণে বিশেষণই হোক, যেই হোক, হ্যাঁ, যেমন আমি যেমন তোমাকে উদাহরণ দিলাম, আমার গায়ের রংটা আমার বিশেষণ, তা গায়ের রংটা বিশেষণ, গায়ের রংটাও তো চেঞ্জ হয়ে যেতে পারে, তাই না? হ্যাঁ, গায়ের রং আমার এককালে যৌবনে যা গায়ের রং ছিল, এখন তো নাই, সেদিন সেও তো একরকম উপলক্ষণই বলতে পারো, তাই না? যাই হোক, যা যা ধরো, একটা বিশেষ্যকে যে প্রকারে জানবো, একটা বিশেষ্যকে যেভাবে জানবো, সে ভাবটাই হলো প্রকার। কিন্তু স্যার, কিন্তু স্যার, আপনি যখন উদাহরণটা দিলেন যে ঘটে ঘটত্ব, স্যার ঘটে ঘটত্বের ক্ষেত্রে ঘটত্বটা তো পার্মানেন্টই, ওটা তো চেঞ্জ হবে না, না, সেজন্য তো বললাম পার্মানেন্ট হতে পারে, জাতি জাতি, হ্যাঁ হ্যাঁ, এটা জাতি, জাতি তো কখনো চেঞ্জ হয় না, সেজন্য তো আমি বললাম যে পার্মানেন্ট হতে পারে, জাতিও হতে পারে। মানে আমি যে উদাহরণটা নেব তার উপরে বেস করে সেটা হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখ, এই অন নম্বরটা যখন তুমি নির্বিকল্পক সবিকল্পক পড়বে না, তখন দেখবে কত প্রকারের উদাহরণ, শ্যাময়ং, দিত্থয়ং, নির্বিকল্পক সবিকল্পকি, নিষ্প্রকারকম জ্ঞানম নির্বিকল্পকম, সপ্রকারকম জ্ঞানম সবিকল্পক, বুঝতে পেরেছো? নিষ্প্রকারকম জ্ঞানম নির্বিকল্পকম, যখন তখন মানে প্রকার শূন্য, প্রকার কোনগুলো, ওই দিত্যয়ং, শ্যাময়ং, ঘটয়ং, বুঝতে পেরেছো? এইগুলো হচ্ছে সব প্রকার, ওখানেও প্রকারের ব্যবহার গুলো তুমি আরো পরিষ্কার পাবে, নিষ্প্রকার সবিকল্প, নিষ্প্রকার এবং সব প্রকার জ্ঞান, নির্বিকল্পক সবকল্পকে।
তোমাদের এখন কি ওই 9 নম্বর রুমটাই ফিলোসফি ক্লাস হয়? আমাদের তো 9 নম্বরে ক্লাস হতো স্যার। আমি তো পিএইচডি করছি আর এখন তো যেতে যেতে হয় না, এখন তো লকডাউনের জন্য তো কলেজও বন্ধ, ইউনিভার্সিটি বন্ধ হয়ে গেছে। আচ্ছা তুমি কার কাছে করছো স্যার? আমি মৈনাক পালের কাছে করছি। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে। আর আর কিছু জিজ্ঞাসা আছে? না স্যার এখনো জাগেনি, যদি জাগে আবার জিজ্ঞেস করব। আচ্ছা আচ্ছা জাগুক, আমি চাইছি জাগুক। ঠিক আছে আমি তাহলে হ্যাঁ করোনের লক্ষণ নিয়ে আলোচনা করব এখানে, তাই? করণম লক্ষণম আহ অসাধারণম কি? অসাধারণম কারণম করণ, অসাধারণ কারণকে বলা হচ্ছে করুণ। কারণ কাকে বলি? যা কার্য উৎপন্ন করে, কার্য যে উৎপন্ন করে তাকে বলি আমরা কারণ। এই কারণ গুলোকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করি, সাধারণ কারণ আর অসাধারণ। সাধারণ কারণ কোনগুলো? যে কোনো কাজের ক্ষেত্রে যে কারণগুলো দরকার হয় সেটা হচ্ছে সাধারণ কারণ, আর বিশেষ কোনো কার্যের প্রতি যে কারণগুলো দরকার হয় সেগুলোকে বলি বিশেষ কারণ। যেমন আমি উদাহরণ নিই তোমাদের, জ্ঞানের ক্ষেত্রে বিশেষ কারণ কোনগুলো? বিশেষ কারণ হচ্ছে আত্মা, মন, ইন্দ্রিয়, বিষয়, এগুলো হচ্ছে বিশেষ কারণ। এই জিনিসগুলো না থাকলে জ্ঞান হবে না, এগুলো বিশেষ কারণ। সাধারণ কারণগুলো কারণ কোনগুলো? কাল, দিক, তারপরে আকাশ, বাতাস, যাই বল, এগুলো সবই হচ্ছে সাধারণ কারণ, জ্ঞানের জন্য এগুলো দরকার। সাধারণ কোনো কার্যের সাধারণ কারণ যে কোনো কার্যেই প্রয়োজন হয়, আর কোনো কার্যের বিশেষ কারণ কোনো একটা বিশেষ কার্যের জন্য প্রয়োজন হয়, তাকে বিশেষ কারণ। এখানে সাধারণ কারণ বিশেষ কারণ ভাগ করা হলো না, বলা হলো অসাধারণ কারণ। অসাধারণ কারণ কিসের জন্য বলা হলো? না দিক কাল অতিব্যাপ্তি বারণায় অসাধারণ, যাতে দিক কালে না লাগে, জ্ঞানের কারণ যাতে দিক কাল এইসবে না লাগে, কারণ দিক কাল এগুলো তো সাধারণ কারণ, এগুলো যে কোনো কাজের জন্য দরকার। এই দিক কাল প্রভৃতিতে অতিব্যাপ্তি বারণের জন্য অসাধারণ কথা বলে, তাহলে অসাধারণ কারণকে আমি করণ বলবো। এখন ওই অসাধারণ কথার ব্যাখ্যাটা পেলাম না, কিন্তু আমি দুটো শব্দ ব্যবহার করলাম, একটা সাধারণ কারণ আর একটা বিশেষ কারণ। এখানে কিন্তু বিশেষ কারণ সাধারণ কারণ কোনটাই না বলে বলা হলো অসাধারণ কারণম করণ, অসাধারণ কারণকে করণ বল। সাধারণ কারণের শুধু এক্সাম্পল দিলেন, সাধারণ কারণ কোনগুলো? কাল, দিক, আত্মা, এগুলো হচ্ছে কাল, দিক, এইগুলো হচ্ছে তোমার সাধারণ কারণ। তাহলে দিক কাল সাধারণ কারণ, তার দৃষ্টান্ত দেওয়া হলো, সাধারণ কারণ কাকে বলবো বলা হলো না, আবার অসাধারণ কারণ কি সেটাও বলা হলো না, অথচ এটা বলছি আমি করণের লক্ষণ, এটাকে আমি করণের লক্ষণ বলে দিলাম, অথচ করণের লক্ষণ কিরকম বললাম? অসাধারণ কারণ। তা অসাধারণ বলতে কি বুঝালাম সেটাও বললাম না, সাধারণ কারণ বলতে কি বুঝালাম তার এক্সাম্পল দিয়ে দিলাম, দিককাল। তোমাদের প্রথমেই আলোচনা শুরু করার প্রথমেই তোমাদের বোধহয় বলেছিলাম যে অন্নপট্ট অনেক জায়গাতে অনেক কিছু বলেননি, কারণ এটা প্রকরণ গ্রন্থ, উনি সংক্ষেপে ছেলেদের মাথার বোঝা বাড়াতে চাননি, ছেলেদের মাথায় যাতে বোঝা না চাপে সেই জন্য এইভাবে সহজ করে বললেন যে অসাধারণ কারণই হলো করণ। কারণ অসাধারণ বলতে কি বোঝাবে সেগুলোর আর ডিটেলসে গেলেন না, কিন্তু তোমাদেরকে তো ছাত্ররা তো জানতে চাইলে বলতে হবে, সেই জন্য আমাদের অন্য জায়গা থেকেই বলতে হচ্ছে যে অসাধারণ বলতে দুটো জিনিস নিয়ে এটা বুঝিয়েছে।
অসাধারণ বলতে জয়ন্ত ভট্টজন বলছেন, অসাধারণ অসাধারণ অর্থ হলো সাধকতম, সাধকতম মানে যেটা সব থেকে বেশি সাধক, অর্থাৎ একটি কাজ করাতে গেলে করতে গেলে যার অবদান সব থেকে বেশি, এই এইরকম ভাবে যদি বোঝা হয় সব থেকে বেশি, তো খুব মুশকিল। একটা দইয়ের জন্য সব থেকে বেশি প্রয়োজন কার? দুধের। কিন্তু দুধ যত বেশি প্রয়োজনই হোক যদি তাতে টক না দেওয়া হয় তাহলে তো দই হবে না, তাহলে তো এখানে তো আমি ওটাকে ওইটাকেই বলতে পারি সাধকতম টকটাকে। সুতরাং এইভাবে যদি সাধকতম বেচার বিচার করতে হয় তা সে অসাধারণ মানে সাধক সাধকতম একই মানে, শুধু শব্দের তফাত হলো, শব্দের কেবল পরিবর্তন ঘটলো, একটা এখানে অসাধারণ ছিল আর জয়ন্ত ভট্ট করলেন সাধকতম। সাধকতম মানে কি? সব থেকে বড় বেশি সাধক, যে সব থেকে বেশি সাধক তো আমি বুঝতে পারছি না, কারণ একটা কাজ যেতে সকলেরই অবদান থাকে। একটা কাপড়ে যেমন সুতোর যেমন অবদান আছে, ওই সুতো দিয়ে যেগুলো তোমার কি বলা হয় তাঁত টাঁত যেগুলো দরকার সেগুলোরও প্রয়োজন আছে, তন্তু বায়েরও প্রয়োজন আছে। সুতরাং কে সাধকতম? সুতো যতই সাধকতম হোক ওই কাপড়টার মালিকটা কিন্তু তন্তু বায়। সুতরাং কে সাধকতম বলা খুব কঠিন ওইভাবে। সেই জন্য নৈয়ায়িকেরা নানা জায়গায় এই অসাধারণের ব্যাখ্যায় দুই রকম ব্যাখ্যা দিয়েছেন, একটা হচ্ছে কি, একটা হচ্ছে ফলাযোগ ব্যবচ্ছিন্নম কারণম করণম, আর একটা হলো ব্যাপারবত কারণম করণ। করণের তাহলে লক্ষণ বলতে গেলে এখানে অন্য নম্বরটা পাচ্ছি না, আমাদেরকে অন্য জায়গা থেকে ধার করতে হচ্ছে যে অসাধারণ মানে হলো হয় ফলাযোগ ব্যবচ্ছিন্নম কারণম করতে হবে, আর নইলে ব্যাপারবত কারণম করতে হবে। ব্যাপারবত কারণকে করণ বলবো আর ফলাযোগ ব্যবচ্ছিন্ন কারণকে করণ। মানে কি? ফলাযোগ ব্যবচ্ছিন্নম কারণম করণমটা আগে বলি, এটা একটু সহজ। যার পরেই ফল হবে, ফলের ব্যবচ্ছেদ যেখান থেকে হবে, অর্থাৎ একটা কারণের মধ্যে অনেক কিছু, ধরো অনেকগুলো কারণ একটা কার্যের জন্য দরকার হচ্ছে, শেষ যে কারণটা তারপরেই যে ফল উৎপন্ন হচ্ছে যেটা, সেইটাকে বলবো ফলাযোগ ব্যবচ্ছিন্নম কারণ। ফলাযোগ যেমন ধরো একটা আম পড়লো, আম পড়ার কারণ কি? আম পড়ার কারণ কি? আম পড়ার কারণ অনেক, আমটা নিজে, আমটা যদি না হতো আমটা পড়তো না। তারপরে আমটা বড় হওয়া, আমটা পাকা হওয়া, সব শেষে হচ্ছে যে ওই বৃন্ত থেকে ছিঁড়ে যাওয়া, বৃন্ত থেকে আমটা ছিঁড়ে যাওয়া হচ্ছে তার পতনের শেষ কারণ। একে তাহলে আমি বলবো ফলাযোগ ব্যবচ্ছিন্নম কারণ। এইভাবেই ফলে ফল ব্যবচ্ছিন্ন হয় যেখান থেকে, এই এইরকম উদাহরণ থেকেই নেওয়া হয়েছে যে ফলটা যেখান থেকে বিচ্ছিন্ন হচ্ছে ঠিক ফলটার আগে যে কারণটা থাকে, তাহলে এই বৃন্ত থেকে বিচ্যুত হওয়াটাই হলো ফলটা পড়ার কারণ, আমটা পড়ার কারণ, এইটাকে বললো ফলাযোগ ব্যবচ্ছিন্নম কারণম করণ। এটা করণের একটা লক্ষণ। আর একটা হচ্ছে ব্যাপারবত কারণম করণ। ব্যাপারবত কারণ মানে যে করণের একটা ব্যাপার থাকবে, করণের ব্যাপার থাকবে মানে করণ কার্য ঘটাবে, কারণ করণ তো একটা কারণ, অন্য কারণের মতো করণও একটা কারণ, কারণটা কার্য ঘটায়, করণটাও কার্য ঘটায়। যখন একটা কার্য একটা ব্যাপারের মাধ্যমে, সরি, যখন একটা কারণ একটা ব্যাপারের মাধ্যমে কার্য ঘটাচ্ছে তাকে আমি বলবো ব্যাপারবত কারণ। একটা কার্য যখন একটা ব্যাপারের মাধ্যমে কার্য ঘটাচ্ছে, উদাহরণ নিই, একটা কুড়ুল দিয়ে গাছ কাটা হচ্ছে, গাছটা কারণ, সরি,
পুরুলটা কারণ গাছটা কাটার, কিন্তু গাছটা কাটার কারণের ওই কুড়ুল থাকলেও গাছটা কাটা যেত না যদি না ওই কুড়ুলটা দিয়ে গাছটাকে আঘাত করা। কুড়ুলটা কারণ হলেও, গাছ কাটার কারণ হলেও সে কিন্তু তার ব্যাপারের মাধ্যমে কার্য ঘটায়, এরকম ব্যাপারের মাধ্যমে তার উত্থান পতনের মাধ্যমে কুড়ুলটা দিয়ে তুলে আবার মারতে হয়, একে বলে উত্থান পতন। তাহলে কুড়ুলের উত্থান পতন, কুঠারের উত্থান পতনটা হলো ব্যাপার। কিসের ব্যাপার? গাছ কাটার ব্যাপার। গাছটা যে কাটলাম তার ব্যাপার হচ্ছে কুড়ুলের উঠালাম, উত্থান পতন। কুড়ুলটা হলো কারণ, আর এই কুড়ুলটা কেমন কারণ? ব্যাপারবত কারণ, কারণ সে সে ব্যাপারের মাধ্যমে কার্য ঘটায়। বট মানে হচ্ছে বান, যেমন ধনবান মানে ধন আছে যার, তেমনি ব্যাপার ও বট মানে হচ্ছে ব্যাপার ও বান, ব্যাপার ও বান মানে যার ব্যাপার আছে। তাহলে যে কারণ ব্যাপারের মাধ্যমে, অনেক জায়গায় আবার দেখবে তর্ক সংগ্রহে বোধহয় নারায়ণ গোস্বামী ওটাকে ব্যাপারী বলে উল্লেখ করেছেন, ব্যাপার থেকে ব্যাপার যার আছে সে ব্যাপারী। তার মানে কোন কারণটা ব্যাপার ও বট? ব্যাপারী কারণ। যাই হোক, ব্যাপারী হোক আর যাই হোক, যার যে ব্যাপারের মাধ্যমে কার্য ঘটায় তাকে আমি বলবো ব্যাপার অবধ কারণ। সেই দিক থেকে উত্থান পতনটা হবে ব্যাপার, কুড়ুলটা হবে ব্যাপার বান বা ব্যাপার অবধ কারণ। একটা মতে তাহলে ব্যাপার অবধ কারণ করণ হলে করণ কাকে বলবো? কুড়ুলটা হচ্ছে করণ, উত্থান পতনটা ব্যাপার। ফলাযোগ ব্যবচ্ছিন্ন কারণম যদি ধরো তাহলে দেখো ওই উত্থান পতনটাই হবে করণ, কারণ উত্থান পতনের পরেই গাছটা কাটা হয়ে গেছে। তার মানে ব্যাপারবত কারণের মধ্যে যে ব্যাপার ফলাযোগ ব্যবচ্ছিন্ন অনুযায়ী সেই হবে করণ। ব্যাপারবত কারণম করণম এই নিয়ম অনুযায়ী যাকে আমি ব্যাপার বলবো, ফলাযোগ ব্যবচ্ছিন্ন কারণম করণম এই মত অনুযায়ী তাকে আমি করণ। তাহলে উত্থান পতনটা একটা নিয়ম অনুযায়ী উত্থান পতনটা করণ, আর একটা নিয়ম অনুযায়ী কুড়ুলটা হলো করণ, উঠারটা হলো করণ। এই করণের দুটো ব্যাখ্যা অনুযায়ী দেখবে সব জ্ঞানের যে লক্ষণগুলো তর্ক সংগ্রহ দিয়েছে সেই তর্ক সংগ্রহের সমস্ত লক্ষণগুলো হয় কোন জায়গায় ব্যাপারবাদ করণম করণম করে করেছে, কখনো তোমার ফলাযোগ ব্যবচ্ছিন্ন করেছেন। যেমন ধরো প্রত্যক্ষ লক্ষণ দিতে গিয়ে তুমি যখন বলছো ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ উৎপন্নম জ্ঞানম, তা এই যে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ উৎপন্নম জ্ঞানম যখনই বলছো তাহলে সন্নিকর্ষটা হয়ে গেল ব্যাপার, কারণ সন্নিকর্ষ পরেই তো প্রত্যক্ষ জ্ঞানটা উৎপন্ন। তাহলে সন্নিকর্ষটাকে ব্যাপার বলছি, করণ কাকে বলবো? ইন্দ্রিয়কে, কারণ এই সন্নিকর্ষ কাজ হচ্ছে ইন্দ্রিয়ের ব্যাপার, ইন্দ্রিয় সন্নিকর্ষের মাধ্যমে পদার্থকে জানছে। তাহলে একটা নিয়ম অনুযায়ী ইন্দ্রিয় হচ্ছে প্রত্যক্ষ জ্ঞানের করণ, আর একটা নিয়ম অনুযায়ী ওই সন্নিকর্ষটাই করণ। গৌতম দেখো ফলাযোগ ব্যবচ্ছন্নম কারণম করণম করে ইন্দ্রিয়ার্থ সন্নিকর্ষ উৎপন্নম জ্ঞানম প্রত্যক্ষম করলেন, তার মানে তিনি ফলাযোগ ব্যবচ্ছন্নম কারণম করণম ধরলেন। আবার বিশ্বনাথ ন্যায়পঞ্চন্দন যখন বললেন ইন্দ্রিয়জন্যম জ্ঞানম প্রত্যক্ষম, তখন কিন্তু ইন্দ্রিয়কে করণ বললেন বিশ্বনাথ। এখানে ইন্দ্রিয় বল কোন অর্থে ইন্দ্রিয় করণ? ব্যাপার অবধ কারণ। কোন জায়গায় ব্যাপারবত কারণম করণম পাবো, কখনো আবার ফলাযোগ ব্যবচ্ছন্নম কারণম। অনেকে বলে যে ফলাযোগ ব্যবচ্ছন্নম কারণম এটা হচ্ছে প্রাচীন মত, আর ব্যাপারবত কারণম করণম এটা হলো নব্য। আমি কিন্তু যা যতদূর দেখেছি নব্যদের মধ্যেও এই দুটো আছে, আবার প্রাচীনদের মধ্যেও এই দুটো আছে। অর্থাৎ প্রাচীনরাও ফলাযোগ ব্যবচ্ছিন্ন কারণম করণম এবং ব্যাপারবত কারণম করণম দুটোই মানে, নব্যরাও দুটো। সুতরাং এইটা প্রাচীন মত, এটা নব্য মত, এইভাবে না বুঝে
আমরা দুটোই ন্যায়মত বলে মনে করব। ন্যায়মতে দুই রকম করণের দুই রকম লক্ষণ, একটা ফলাযোগ ব্যবচ্ছিন্নম কারণম, একটা কারণম ব্যাপারবত কারণম। এরপরে আছে এখানে কারণ অন্যতা সিদ্ধ। এই আলোচনা বহু সময় সাপেক্ষ, সুতরাং আমি আর এগুচ্ছি না। আর প্রত্যক্ষের উপরে যেহেতু অনেকে বলেছে, সেহেতু আমি আর প্রত্যক্ষের মধ্যেও যাচ্ছি না। আমি তাহলে এখানেই আমার লেকচার শেষ করছি। হ্যাঁ, এবার তোমাদের যদি আমি যা বললাম তার মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করো, আমি আছি। দেখো কতটা হলো, দেখ খুললাম। পার্টিসিপেন্টস দের যদি কারোর কোনো প্রশ্ন থাকে তারা স্যারকে প্রশ্ন করতে পারেন। কত সময় সাপেক্ষ ব্যাপার জিনিস দিতে হচ্ছে। আনমিউট করে দিচ্ছি। কোন প্রশ্ন নেই। থ্যাংক ইউ স্যার ফর ইউর ওয়ান্ডারফুল অ্যান্ড এনরিচিং অ্যাড্রেস। থ্যাংক ইউ অলসো, রিসিপ্রোকালি আই অলসো থ্যাংক অল অফ ইউ, ইউর প্রিন্সিপাল অ্যান্ড ইউর অর্গানাইজার, সো অল আই থ্যাংক টু অল অফ ইউ। থ্যাংক ইউ স্যার। নাও আই উড লাইক টু রিকোয়েস্ট মিস্টার অনিরুদ্ধ চক্রবর্তী, হেড অফ দি ডিপার্টমেন্ট অফ ফিলোসফি and convener of this webinar to conclude this session. Over to Anirudha Chakraborty. Thank you Shubhadeep. Manbajar Government College Darshan Bibhager pokkho theke ami oshongkho kritoggota gyapon kori mananiyo odhyapok Kumar Mondol mohashoy ke, uni tar mulyoban shomoy amader diyechen এবং ন্যায় বৈশিষ্টিকের মতো জটিল তত্ত্ব উনি অতি সহজ এবং প্রাঞ্জল ভাবে আমাদের সামনে উপস্থাপিত করেছেন। আমরা সকলেই ভীষণ ভাবে সমৃদ্ধ হয়েছি ওনার বক্তৃতা দ্বারা। আমরা কৃতজ্ঞ, আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং আশা করি ভবিষ্যতেও এই ধরনের কোনো অনুষ্ঠান হলে সাহিত্য আবার আমাদের মাঝে পাবো, আমাদের পাশে পাবো। আমি এই ওয়ার্কশপের সহ আয়োজক শুভদীপ মুখার্জি মহাশয়কেও আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই পুরো অনুষ্ঠানটা সুন্দরভাবে সঞ্চালনা করার জন্য। আমাদের অর্গানাইজার কমিটির প্রতিটি মেম্বার, আমাদের কলেজের সকল যারা শিক্ষক এবং অশিক্ষক কর্মী আছেন ওনাদের সহযোগিতা জন্য ওনাদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করি। এবং এই অনুষ্ঠানটা, পুরো অনুষ্ঠানটা সুন্দরভাবে সঞ্চালনা এবং উপস্থাপন করার জন্য আমাদের যে ওয়েব ম্যানেজমেন্টে যিনি আছেন বর্ধমানের রূপেশ যাদব মহাশয়, ওনার কাছেও আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আজকের অনুষ্ঠানটি আমরা এইখানেই কনক্লুড করছি, এখানেই শেষ করছি স্যারের অনুমতি নিয়ে। আমরা অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। আবার আগামী দিন আমরা ঠিক একই সময়ে 10টা থেকে আমাদের পরবর্তী যে কর্মসূচি আছে সেটিতে যাব। ধন্যবাদ সকলকে। অনিরুদ্ধ বাবু, আমি একটা কথা একটু জিজ্ঞেস করছি। হ্যালো,